শীতলকুচি শীতলকুচি কলেজের অ্যারাবিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে বিশেষ বক্তৃতা অনুষ্ঠান বা স্পেশাল লেকচার প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে, আজকে তার প্রথম দিন। আজকে সকলকেই শুভ দুপুর। আমাদের মধ্যে স্পেশাল লেকচার প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের শীতলকুচি কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডাক্তার আফজাল হোসেন মহাশয়, এবং আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অ্যারাবিক ডিপার্টমেন্টের অন্যান্য স্যার এবং শীতলকুচি কলেজের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের অনার্স এবং প্রোগ্রামের সমস্ত ছাত্রছাত্রী, সকলকে অভিনন্দন। বিশেষ করে আজকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের যিনি স্পেশাল গেস্ট, সম্মানীয় ডক্টর শামসুদ্দিন মল্লিক মহাশয়। তিনি তার মূল্যবান সময়ের থেকে আমাদের জন্য আমাদের নিমন্ত্রণে তিনি সাড়া দিয়ে আমাদের মধ্যে তিনি জয়েন করেছেন, এবং ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়ে আজকে আমাদেরকে ধন্য করেছেন, তার জন্য বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি সম্মানীয় ডাক্তার এমডি শামসুদ্দিন মল্লিক মহাশয়, হেড ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, কলকাতা ইউনিভার্সিটি। ওনার সঙ্গে ওনার সম্বন্ধে যদি আরো কিছু বলা হয় তো কমই হবে, আমি শাহবাজ স্যারকে বলছি ওনার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। গুড আফটারনুন। ইট ইজ আই উইল স্পিক ইন ইংলিশ অ্যাজ ইউ নো দ্যাট আই ক্যান স্পিক বাংলা বাট ইন এ ব্রোকেন ল্যাঙ্গুয়েজ, সো ইট উড বি বেটার ফর মি টু স্পিক ইন ইংলিশ। সো ইট ইজ অ্যান ইমেন্স প্লেজার ফর অল অফ আস দ্যাট টুডে উই আর অর্গানাইজিং এ very special lecture on origin and development of Arabic language in West Bengal. And this lecture will be given by a great scholar of India, Dr. Shamsuddin Malik, who is the head of Department of Arabic and Persian, University of Calcutta, Kolkata. And he has a lot of other posts too, just like he is the member of Asiatic Society of Kolkata, he is the member of Board of Studies of other universities, he is the member of syllabus of some universities, and he is the chairman too. So it is a great chance for us that we will today hear a great lecture, a very informative and nice lecture by him. And along with this, it is a very nice chance for us that our principal sir too will provide a welcome speech in this program. So I thank both of the guests and Dr. Shamsuddin Malik and our principal sir to give us their precious times. Thank you to all of you. অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অ্যারাবিক ডিপার্টমেন্টের স্যার শাহবাজ স্যারকে। এবারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়কে আমাদের আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য, এবং আমি বিশেষভাবে অনুরোধ করব স্যারকে যে আজকের এই প্রোগ্রামে তিনি স্বাগত ভাষণ যদি প্রদান করলে আমরা খুবই কৃতজ্ঞ হব। স্যারকে অনুরোধ করছি স্বাগত ভাষণ দেওয়ার জন্য। প্রথমে আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যিনি আজকে চিফ গেস্ট আছেন এবং আমাদের স্পিকার হিসেবে আজকের এই সেশনে রয়েছেন অ্যারাবিক ডিপার্টমেন্টের টিচার যারা এটা অর্গানাইজ করেছেন, এবং ছাত্রছাত্রী যারা রয়েছে আমাদের যারা আজকের এই বিশেষ অনুষ্ঠানে, এটা খুব সম্ভবত এত সুন্দর একটা অনুষ্ঠান এই প্রথম আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্টে আয়োজিত হচ্ছে। বিগত দুবছর প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের ইচ্ছা থাকলেও নানা কারণে আমরা অর্গানাইজ করতে পারিনি,
এবং সবাইকে শুভেচ্ছা, সেই সঙ্গে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের যিনি বক্তা প্রফেসর শামসুদ্দিন মল্লিক, যিনি একটা অনেক ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগীয় প্রধান, সেই সঙ্গে অনেক একাডেমিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। খুব স্বাভাবিকভাবেই তিনি খুব ব্যস্ত মানুষ এবং আমাদেরকে যে সময় দিয়েছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন বিভাগীয় প্রধান একটা প্রান্তিক জায়গার, কোচবিহার জেলার একটা প্রান্তিক জায়গায় শীতলকুচি কলেজ, সেখানকার ছাত্রছাত্রীদের জন্য সময় দিচ্ছেন, এটা খুবই আনন্দের এবং আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই তাকে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আরবিক ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, তার যে পঠন পাঠন সে সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা অনেকের রয়েছে। আমাদের কলেজে যখন আমরা আরবিক বিভাগ খোলবার উদ্যোগ গ্রহণ করেছিলাম, অনেকেই এই বিষয়টাকে ভ্রান্ত বিষয় হিসেবে দেখবার চেষ্টা করেছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আরবি ভাষা এবং আরবি সাহিত্যর পঠন পাঠনটা অনেকটা থিওলজির সঙ্গে গুলিয়ে ফেলা হয়। অর্থাৎ থিওলজি এবং আরবিক ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যে আলাদা পড়াশোনা, এটা যে পৃথক আলাদা বিষয়, সেই বিষয়টা অনেকের ধারণা পরিষ্কার নয়। আরবিক মানেই হচ্ছে একটা ইসলাম ধর্মের পড়াশোনা করানো, এরকম একটা ধারণা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে একসময় মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ভারতের মতো একটা দেশ, যে দেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের কয়েক শত বৎসরের বা কয়েক অন্তত 1000 বছরেরও বেশি, তারও বেশি যে একটা সম্পর্ক রয়েছে, সেখানে তাদের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে, বাংলার সঙ্গে গোটা পৃথিবীর সম্পর্কের পরিপ্রেক্ষিতে, আরবি ভাষা এবং আরবি সাহিত্য যে আছে এবং তাকে ঘিরে অবশ্যই আরবি ভাষার উৎপত্তি যেহেতু আরবে মধ্যপ্রাচ্যে, খুব স্বাভাবিকভাবে সেখানকার সংস্কৃতির সঙ্গে এই ভাষার একটা যোগ রয়েছে। এবং আমরা যখন এই ভাষায় পড়াশোনা করি, আমরা যখন আরবি সাহিত্য পড়ি, তখন অবশ্যই মধ্যপ্রাচ্যের সংস্কৃতির সঙ্গে আমাদের একটা যোগাযোগ থাকে, খুব স্বাভাবিকভাবেই ইসলামিক সংস্কৃতির সঙ্গে একটা টান থাকে, একটা যোগাযোগ থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আরবি ভাষা এবং সাহিত্য যদি আমরা অধ্যয়ন করি, আমরা যদি পঠন পাঠন করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে গোটা পৃথিবীর একটা বড় অংশের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করবার সুবিধা। আমরা আরবি খুলেছি শীতলকুচি কলেজে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে আমাদের ছাত্রছাত্রীরা যারা নিজেদের সেই মানে উন্নত করতে পারবে, সেই মানে নিয়ে যেতে পারবে, তাদের জন্য বৃহৎ জগতের একটা অংশ খোলা থাকবে যেখানে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। দুর্ভাগ্যজনক হলো ব্যাপারটা এই যে আমরা সেই পর্যায়ে যেতে পারিনি, এবং আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়, আমার জানা নেই ভালো, আমি আশা করব অধ্যাপক মল্লিক আমাদের এই বিষয়টা একটু এনলাইটেন করবেন, যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আরবি পড়ানো হয় তার ছাত্রছাত্রীরা তারা বাইরে কিভাবে কাজ পেতে পারে, এবং যদি তাদের এক্সেলেন্ট একটা আরবিক এডুকেশন, মানে আরবিক ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার যদি এডুকেশন দেওয়া যায়, তাহলে তাদের কাজের বিষয়টা বাইরে কিরকম সুযোগ সুবিধা আছে, তারা কোন কোন জায়গায় যেতে পারেন, এই বিষয়টা আমার কাছে একটা বড় জিজ্ঞাসার বিষয়। আমি নিজে ব্যাপারটা খুব একটা ভালো জানি না, কাজে প্রফেসর মল্লিক যদি আমাদের একটু জানান এই বিষয়টা, আমরা উপকৃত হব। 3 নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ দেশ বিভাগের আগে থেকে গোটা অখণ্ড বঙ্গ যে রয়েছে, অখণ্ড বাংলা যেটাকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে যেটা আমরা বলি,
সেখানে কিন্তু এক সময়ে আরবি ভাষা এবং সাহিত্যের চর্চা খুব গুরুত্বপূর্ণ। এটা বললে অত্যুক্তি হবে না যে ইংরেজ সরকারের প্রত্যক্ষ সমর্থন দিয়ে প্রত্যক্ষ সরকারি উদ্যোগে যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে 1781 সালে কলকাতা মাদ্রাসা, সেটা কিন্তু বাংলাতেই, এবং বেনারসে একটা সংস্কৃত কলেজ খোলা হয়েছিল, সেটাও কিন্তু এর পরে পরেই। কাজেই বাংলার সঙ্গে আরবি ভাষা শিক্ষা ইত্যাদি ব্যবসা বাণিজ্য ছাড়াও একাডেমিক চর্চা হিসেবে বৃহৎ একটা ঐতিহ্য রয়েছে। তো আমরা আজকে যিনি আমাদের বক্তা রয়েছেন তার কাছ থেকে, যেহেতু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক আলোচনাটা হবে, আমরা আশা করব আরো বিস্তৃত প্রেক্ষাপটে গোটা ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী মুসলমান যারা রয়েছে, যারা আরবি ভাষা তো প্রধানত মুসলিম ছাত্রছাত্রীরাই পড়ে, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, অনেকে হয়তো পড়েন আলাদা জায়গায়, কিন্তু আমাদের এখানে অ্যাভারেজ যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে মুসলিম ছাত্রছাত্রীরাই পড়ে, ফলে তাদের কর্মসংস্থান ইত্যাদি সংস্কৃতি ভবিষ্যতে কি সুযোগ সুবিধা আছে সেটা আমরা বিস্তৃত একটু জানার আগ্রহ আমাদের আছে। যিনি প্রফেসর মল্লিক আজকে আমাদের সামনে বলবেন, তিনি যেহেতু এই বিষয়টা যথেষ্ট ওয়াকিবহাল এবং এই বিষয়টা নিয়ে এক্সপার্ট, কাজে তার কাছ থেকে আমাদের এইটুকু আশা থাকবে যে বৃহৎ প্রেক্ষাপটেও যেন আমরা একটু জানতে পারি যে আজকের অবস্থানটা কি আছে। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এখন একটা অতিমারীর পর্যায়ে আছি, আমরা খুব খুশি হব, আমরা আমাদের কলেজ যখন ক্যাম্পাসে চালু হবে তখন আমরা অধ্যাপক মল্লিককে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের কলেজে আসার জন্য, এবং আমরা উৎসুক হয়ে থাকব। আমাদের খুব একটা আশা যে উনি যেহেতু আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তো আমরা আশা করি যে আমরা যখন অন ক্যাম্পাস যখন কলেজ চালু হবে, আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্ট খুব ছোট্ট, অনেক লড়াই ঠড়াই করে আমরা এটা চালাচ্ছি, আরবি চেষ্টা হচ্ছে, এবারে বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের ভর্তি হয়েছে ভালো সংখ্যায়, আমাদের যে দুজন শিক্ষক আছেন তারাও সিনসিয়ারলি তাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করেন, ফলে আমরা আগামী দিনে প্রফেসর মল্লিকের আমরা সহযোগিতা আশা করছি যাতে আমরা অ্যারাবিক ডিপার্টমেন্টটা খুব ভালো করে করতে পারি। কারণ এইদিকে চার পাঁচটা জেলার মধ্যে আমাদেরই কলেজে একমাত্র একটু অ্যারাবিক পড়ানো হয়, এবং কিছু ছাত্রছাত্রী যারা একটু উপকৃত হওয়ার সুযোগ পাচ্ছে। তো আমি আর বিশেষ কিছু বলছি না, আমি সময়ও নিচ্ছি না আর বেশি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি অধ্যাপক শামসুদ্দিন মল্লিকের বক্তব্য শোনার জন্য। আমি অনুরোধ করছি ওনাকে বলবার জন্য, সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের অনুরোধ করব যে স্যারের বলা হয়ে গেলে পরে তোমরা কিন্তু যথেষ্ট রকমের যা কিছু প্রশ্ন তোমাদের থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু স্যারের সামনে উত্থাপন করবে, এই সুযোগ তো বেশি পাওয়া যায় না, ফলে একজন হাইলি রিসোর্সফুল অধ্যাপক যিনি আমাদের সামনে বলবেন তার কাছ থেকে যতটা সম্ভব তোমরা জানার চেষ্টা করবে, এই আশা রাখছি। আমাদের দুজন সহকর্মী রয়েছেন তাদেরকে ধন্যবাদ যে তারা এই আজকের আয়োজন, আজকের এই বিশেষ বক্তৃতার আয়োজন করেছেন। তো আমি এবার হোসেনকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, হোসেন এবার তুমি স্যারকে রিকোয়েস্ট করো, আমিও রিকোয়েস্ট করছি তুমি এবার বলো যে আমরা ফর্মালি স্যারের বক্তৃতাটা শোনা শুরু করব। অসংখ্য ধন্যবাদ আমাদের শীতলকুচি কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর আফজল হোসেন মহাশয়কে স্বাগত ভাষণের মাধ্যমে আমাদের মূল্যবান কিছু বক্তব্য রাখলেন যা শুনে আমরা উপকৃত হলাম। আর আমি এবার বিশেষভাবে অনুরোধ করব আমাদের রেসপেক্টেড স্যার এমডি ডক্টর এমডি শামসুদ্দিন মল্লিক মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে পরিবেশন করার জন্য। স্যার এবার আপনি আপনার বক্তব্য শুরু করুন। থ্যাংক ইউ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসপেক্টেবল এন্ড ভেনারেবল প্রিন্সিপাল, শীতলকুচি কলেজ, শীতলকুচি, কোচবিহার, জনাব প্রভাবলী আফজল হোসেন সাহেব, কনভেনর
Mohammad Shahbaz Alam Sahab and Joint Convener Hussain Ali. My dear students of first, second and third semesters of Arabic Honors of this college, the unknown college to me, Shital Kuchi College, affiliated to, I don't know, inshallah, regarding this matter, I have to know elaborately. Today, in this solemn August congregation assembly, I want to express my bosom themes regarding Arabic language, Bolchi, Banglai Bolchi, Arabic language, probably like Bengali, that is not a matter. Regarding the topic Arabic development of Arabic, the original development of Arabic language in West Bengal, Poshim Banglai, Bishoshoto, Arabic the Konaji. তোমার ছবিটা মিউট করো এবং তার বিকাশ এই প্রসঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تبارك وتعالى في كلامه المجيد ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للمؤمنين বাংলা থেকেই শুরু করি। সবাইকে সশ্রদ্ধ সালাম ও সালাতু ওয়া সালাম আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। সব কিছু স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, স্যার আপনার আওয়াজটা আসছে না। স্পিকারটা দেখেন তো মিউট আছে কিনা।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওনার আওয়াজটা শোনা যাচ্ছে না, বললাম তো উনি একটু বেরিয়ে গেলেন, হয়তো এবার আসবেন। স্টুডেন্টরাও শুনতে পাচ্ছে না, এখানে তো ঠিকই আছে। ওনার আবার মাইক্রোফোন অফ আছে কি না উনি একটু। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ স্যার, অভিষেক, আমি কলেজে চলে এসেছি, অভিষেক সব রেডি করে দিয়ে গেল, ও একটু বাড়িতে গেল, কিন্তু এমনি মেশিন সব ঠিক আছে, ল্যাপটপ নিয়ে এসেছিলাম, ও রেডি করে দিয়ে গেল, বেশি প্রবলেম হলে ডাকবো। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছো? সবাই আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, তোমরা এইখানে যারা মিটিং এ আছো আমার কথা কি শুনতে পাচ্ছো? স্যার আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না, একটু বলুন তো কথা দেখি শুনতে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, আমার এখানে আমি তো কথা বলছি, বাকিটা তো সবাই বলছে শুনতে শুনতে পাওয়া যাচ্ছে, দেখছি স্যার। স্টুডেন্টরা আমার কথা কি শুনতে পাচ্ছো? তোমরা যারা আছো একটু বলো তো কেউ। কোন একজন স্টুডেন্ট মাইক্রোফোন অফ অন করে একটু কথা বলো। শাহবাজ স্যার আপনি শুনতে পাচ্ছেন? স্যার একটু দেখছি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকলে এখান থেকে দেখছি, স্যার একটু থাকবেন অনুগ্রহ করে। স্যার আমি দেখছি যিনি টেকনিশিয়ান আছে ওনাকে ডাকছি, স্যার একটু সময় দেবেন, আমরা খুবই দুঃখিত যে মিটিংটার একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে। অভিষেকদা, এই একটু একটু আসো তো, কারো কথা শোনা যাচ্ছে না।
স্যার কিছু শোনা আচ্ছা ঠিক হয়ে যাচ্ছে স্যার ঠিক শোনা যাচ্ছে স্যার শোনা যাচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে এখন শোনা যাচ্ছে হোসেন দা হ্যাঁ কি ব্যাপার শোনা যাচ্ছে স্যার ঠিক আছে করো আমি আছি আচ্ছা স্যার আপনি আছেন হ্যাঁ হ্যাঁ আছি তো স্যার প্লিজ ইনভাইট আওয়ার রেসপেক্টেড স্যার টু স্পিক ওয়ান্স অ্যাগেইন অল ইজ ওকে নাও অল ইজ ওকে হ্যালো হ্যালো অডিবল আই এম অডিবল ইয়েস স্যার প্লিজ স্পিক বলুন স্যার স্যার এখন শোনা যাচ্ছে হ্যাঁ রেসপেক্টেবল পিপল ইয়া ইয়া স্যার হ্যাঁ স্যার টপ ইস কলেজ এন্ড ডিয়ার স্টুডেন্টস অফ ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার অ্যারাবিক অনার্স অফ দা কলেজ শীতলকুচি শীতলকুচি কলেজ শীতলকুচি কোচবিহার Today, I want to recite an ayat of the Holy Quran. The ayat is revealed stated to Arabic language. And I would like to say that Arabic language and its culture are related to this Hindi book, the Holy Quran. Allah subhanahu wa ta'ala said, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين সময় সংক্ষিপ্ত মহান স্রষ্টা এই আয়াতে বলতে চেয়েছেন আমি মহান স্রষ্টা সমস্ত সৃষ্টির ইন্দ্রিয় গ্রাহ্যের বাইরে আমার কে তাদের সৃষ্টির অনুভূত হওয়া জন্মগোচর হওয়া দৃষ্টিগোচর হওয়া বোধগম্য হওয়া অসম্ভব তবে তোমরা জানো যে এই ভূখণ্ডে ধরাবক্ষে অনেক নিদর্শন আছে আমার চেনার আমার জানার আমার উপলব্ধি করার তন্মধ্যে একটি হলো ভাষা এই যে আমাদের বক্তব্য সেটা নিয়ে বলছি যে ভাষা বিশ্ববাসীর কোটি কোটি অনুষ্ঠিত ভাষা আর একটু পরে ফোন করবে দাঁড়াও একটু পরে স্যার আপনি করছেন একটু পরে করবেন তো অসংখ্য অজস্র ভাষা এর মাধ্যমেই স্রষ্টা মহান স্রষ্টা বলছেন যে তার থেকেই তোমরা এই মানব মণ্ডলী অনুধাবন করো করার চেষ্টা করো আমার বিষয়ে তো সেই ভাষা গোষ্ঠীর একটি ভাষা সেই ভাষা সমূহের একটি ভাষা আরবি ভাষা একটু শুরু থেকে ছুঁয়ে আসি এসে পশ্চিমবঙ্গ পর্যন্ত আসি আমার মনে হয় যে সেই সেমিটিক ল্যাঙ্গুয়েজেসের সেই একটি ভাষা আরবি ভাষা আমরা খুব বেশি যদি না যাই ভাষা কোনো কর্মগোষ্ঠীর হয় না ভাষা মানবের ভাষা মানব একটু কাইন্ডলি দেখবেন কোথাও আবার হ্যালো সারা বিশ্ববাসীর মানবের ভাষা ভাষা কোনো ধর্মগোষ্ঠীর হয় না তবে আরবি ভাষা শুধু মুসলিমদের ভাষা নয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের আগেও এই ভাষা ছিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী ভাষা এ ভাষায় লেখা পড়া বলা সব কিছু হতো তো যাই হোক এবার এ ভাষায় পৌত্তলিক কথা বলেন মক্কার পৌত্তলিকরা কথা বলতেন নাজরানের খ্রিস্টানরা কথা বলতেন আর মদিনা এবং আশপাশের ভিন্ন ধর্মের লোকেরাও কথা বলতেন তো যাই হোক এ ভাষার যে শিল্প সাহিত্য শিল্প চাই গদ্যে পদ্যে নাটকে অভিনয়ে
উপন্যাসে, গবেষণায়, সবকিছুতেই সর্বধর্মের মানুষের সংযোগ আছে। যাই হোক, আমরা যদি পশ্চিম ভারত থেকে আমরা পূর্ব ভারতের দিকে আসি, দক্ষিণ ভারতের দিকে না গিয়ে, সাধারণত বলা হয় ওই মোহাম্মদ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ, মোহাম্মদ বিন কাসেম, এই সমস্ত শব্দ প্রয়োগ করা হয় যে তারাই দেশকে জয় করেছেন। তারপরে সূচনা আদৌ তা তো নয়, এর অনেক আগে দক্ষিণ ভারতে আরবি ভাষা, আরবি কালচার, আরবি মসজিদ নির্মাণ হয়েছিল আমরা জানি। যাই হোক, পশ্চিম ভারতের দিকে আমরা যদি আমরা আলোচনায় আসি, হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু সময় থেকে হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু যুগে যে কাদিসিয়া যুদ্ধ হয়েছিল, যেটা ঐতিহাসিকগণ বলে থাকেন, কাদিসিয়া যুদ্ধে মুসলিমগণ পারস্য জয় করেন, কিন্তু সিন্ধু প্রদেশের তৎকালীন রাজন্যবর্গরা পারস্যদের সামরিকভাবেও সহায়তা করেছিলেন। এই সহায়তা করার জন্য আরব সৈন্য এবং সিন্ধু প্রদেশের সৈন্যের মধ্যে মতৈক্য হয়, এবং সেই মতৈক্যের কারণে আরো অন্যান্য বিভিন্ন কারণে একটা সময় আসে নিজেদের মধ্যে দ্বন্দ্বে পরিণত হয়। তারপরে এই দ্বন্দ্বটা চলতে থাকে অনেকদিন। খলিফা আমাদের হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী প্রমুখের যুগ পার হওয়ার পর তারপরে আসে উমাইয়া যুগ। উমাইয়া যুগে ওয়ালিদ বিন আব্দুল মালিক উমাইয়া খলিফার রাজত্বকালে, হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের গভর্নর, অনেকে বলেন আব্দুল মালিকের গভর্নর, নির্ভরযোগ্য সূত্রে যেটা জানা যায় যে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জামানায় এই যুগে মোহাম্মদ বিন কাসিম এর এই অভিযান। যাই হোক, তারপরে ওদিক বেশি আমরা সময় লাগাবো না, সামান্য ছুঁয়ে আসবো। তারপরে অভিযানের পর বিশেষত সিন্ধু প্রদেশ, মুলতান, পশ্চিম ভারতের অংশ যা এখন পাকিস্তান এবং ভারতবর্ষে বিভাজিত, ওই সমস্ত এলাকায় যুগ যুগ ধরে চলতে থাকে আরবি বাজার, আরবি সংস্কৃতি, আরবীয় সবকিছু লেনদেন, কেনা বেচা এবং আরবদের সঙ্গে যোগসূত্র, বাণিজ্য ইত্যাদি। এইভাবে যুগের অতিক্রমণে তারপরে আমাদের সময় আসে শেহাবুদ্দিন মোহাম্মদ গৌরী। সুলতান মাহমুদের সময় যতদূর জেনেছি পশ্চিমবঙ্গের সরাসরি সংযোগ হয়ে ওঠেনি। শেহাবুদ্দিন মোহাম্মদ গৌরী, যাকে শাহাবুদ্দিন বলা হয়, এর রাজত্বকালে এই আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ তো বলা যাবে না, তৎকালীন বাংলা, বঙ্গদেশ তাঁর গৌরী সাম্রাজ্যের অধীনে আসে, এবং বখতিয়ারউদ্দিন মোহাম্মদ খিলজি, যে আমরা জানি তার এখানে অভিযান হয়। তারপরে দাসযুগ, যখন আমি ছুঁয়ে আসবো শুধু দাসযুগ, 1206, মোটামুটি 1313 শতাব্দীটা, 1300 শতাব্দী, 1206 থেকে 1296 বা 97 খ্রিস্টান, 91 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে যুগ, এবং এর পরেও তুঘলক যুগে পশ্চিম বঙ্গদেশ, তৎকালীন বাংলা, বঙ্গ, বিহার, উড়িষ্যা, অনেক কিছু যে বাংলা দেখা পাচ্ছে এখন, তখন তো তা ছিল না, অনেক পরিবর্তন, অনেক সংকোচন, বিয়োজন, সংযোজন, অনেক কিছু হয়ে বর্তমান পশ্চিমবঙ্গ আমরা দেখছি। যাই হোক, তৎকালীন বাংলা, বাংলায় আরব সংস্কৃতি আরবদের অধীনে, এবং জানার কথা কিছু হোক না হোক আমাদের মক্তব, আমাদের পাঠশালা, আমাদের জীবনযাত্রা যেখানেই থাকবে সেখানে আরবির চর্চা, চর্চা কেন্দ্র, পীঠস্থান স্বাভাবিকভাবেই থাকবে। কারণ একটা বিষয় যেটা আমাদের আরবি ছাত্রছাত্রীদেরও জানা নেই, যে আমাদের গরিব দুঃখী, দুঃখের বাড়িতে গরিব মানুষ যে বৃদ্ধা, তিনি সারাদিন
পরিশ্রম করেন অন্যের দ্বারে, কিন্তু যখন আল্লাহকে ডাকেন তার টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, তো তখন তিনি আরবিতেই তো ডাকেন। যার কিচ্ছু নেই কিন্তু তা আরবিটা শিখতে হবে নামাজ পড়ার জন্য। অতএব এটা যেখানে যেখানে ইন্দোনেশিয়াতে গিয়েছি, বিশাল ব্যাপার। তো যাই হোক, ঝট করে আমরা এগিয়ে আসি। এই দাস যুগের পরে, দাস যুগের শেষের দিকে সুলতান গিয়াসউদ্দিনের ছেলে বোগরা খান, এই বোগরা খানটা বাংলার ইতিহাসে আরবি সভ্যতা সংস্কৃতির জন্য এক বিখ্যাত নাম। দাস যুগের পরে খিলজি যুগ বা খলজি যুগ, ওরা দক্ষিণ ভারত নিয়ে ব্যস্ত ছিলেন, আমাদের এই বাংলা বা পূর্ব বা পূর্ব এই অংশ নিয়ে অতটা ভাবতে পারেননি। ঠিক সেই সময় বোগরা খান এবং তার সমসাময়িক যারা ছিলেন, এবং তার আগে এবং তার পরে আলী মর্দান, সুলতান হিসামুদ্দিন, রুকনুদ্দিন ইত্যাদি ইত্যাদি প্রমুখ, তারা বাংলায় শাসন কার্য চালাতে থাকেন। জানা কথা ইসলামীয় সংস্কৃতি সভ্যতার আলোকে আরবি তো বিকশিত হবেই, এবং এর বাস্তবতা আমরা দেখতে পাই সর্বক্ষেত্রে। এক প্রসঙ্গ পরে আসছে, তবুও বলছি, আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ আরবিক অ্যান্ড পার্সিয়ান, অথচ পার্সিয়ানের টিচারগণ অ্যারাবিককে আমাদের ডিপার্টমেন্টে সংযোজন করেছিলেন সর্বত্র। ফোর্ট উইলিয়াম যে কলেজের যে লাইব্রেরির যে মনোগ্রাফ দেখতে পাই, সেখানে দেখতে পাচ্ছি সেখানে অ্যারাবিকটা আগে। অথচ পার্সিয়ানের রাজত্ব দীর্ঘদিন হয়েছে, পার্সিয়ান মোগলরা পার্সিয়ানের বই পুস্তক আদি তো ভরা ভারতবর্ষ, অত সব আরবিকে আরবি আগে রাখা আছে। কারণ কি? আরবি আরবির সঙ্গে কোরআন শরীফের সম্পর্ক, আরবির সঙ্গে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক, হাদিসের সম্পর্ক, আমাদের জীবনের সম্পর্ক ইত্যাদি, সবাই আরবিকে আগে রেখেছে। তো খিলজি যুগে ওরা নজর দিতে পারেননি। তুঘলক যুগ, এর দীর্ঘ সময়টা এই বোগরা এবং বোগরা বংশে যত সুলতান এসেছিলেন, শাহাবুদ্দিন বোগরা, গিয়াসউদ্দিন বাহাদুর ইত্যাদি ইত্যাদি, তারা এই পশ্চিমবঙ্গ থেকে শাসন করেছেন, এবং আমার মনে হয় জানা কথা তারা অনেক কিছু দিয়ে গেছেন। মুঘল যুগে আমরা দেখতে পাচ্ছি আকবরের সময় থেকে আরম্ভ করে আর বিশেষ করে জাহাঙ্গীর পর্যন্ত, আকবরের সময়, সম্রাট আকবর এর সময় বাংলা মুঘলদের অধীনে আসে, এবং বিশেষ করে উত্তরবঙ্গ, ওদিকে বাংলাদেশ সোনারগাঁও, আর তার পরবর্তী কালে কালে হ্যাঁ লক্ষ্ণাবতী, কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ এবং মালদার, এই যে বিশাল দীর্ঘ সময়ের যে একটা সংস্কৃতি, সেটা আমার মনে হয় আরবি শিক্ষার পীঠস্থান বললে অবশ্যই ভুল হবে না। তো এইভাবে আরবিটা ক্রমশ এগিয়ে আসলো। মুঘল যুগ এবং তার অগ্রবর্তী যুগে প্রচুর পুস্তক আদি অনেক কিছু লেখা হয়েছে, অনেক কাজ হয়েছে, আরবি থেকে বাংলায় অনেক বই অনূদিত হয়েছে, যেটা আমার বিএড এর বইতে আছে, ছাত্রছাত্রী দেখতে পাবে। আমি খুব শর্ট সময়ে এবং সারা সাল বলবো ছুঁয়ে যাব স্বাধীনতার আগে এবং পরে। ভারত যখন স্বাধীনতা পেল এবং তার আগে এবং পরে ভারতকে সারা বিশ্বকে যারা চিনিয়েছেন বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে ভারতকে পরিচিত করিয়েছেন অ্যারাবিক সূত্র ধরে, আরবি ভাষার সূত্র ধরে। পার্সিয়ান নিয়ে আলোচনা করছি না, অথচ পার্সিয়ান সারা ভারতবর্ষে, মানে আমাদের অ্যারাবিক পার্সিয়ান ডিপার্টমেন্ট, তো তার যে কি যে হয়ে আছে পার্সিয়ান, কিন্তু সেটাকে স্তব্ধ করে দেওয়া হয়েছে 1835-36 খ্রিস্টাব্দ। তো যাই হোক, এই আরবি ভাষায় ভাষাকে কেন্দ্র করে ভারতবর্ষ পরিচিত হয়েছে বিশেষ বিশেষ মহান ব্যক্তিত্বের মধ্যে। আমরা অবশ্যই বলতে পারি হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে মহাগ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালেগা, অসংখ্য বই, অসংখ্য বই, অসংখ্য তাঁর কেতাব, ওর মধ্যে হুজ্জাতুল্লাহিল বালেগা যেটা বলা হয়, মাওলানা আবুল হাসান নদভী মরহুম যার সে যে কেতাব সম্পর্কে বলেছেন, তার খোলাসা এইরকম, নাহনু নাজিদ হুনাকা
دورا جديدا وتغيرا كاملا في هذا الكتاب لأن طريقة الحريري الهمداني كانت صاعدة راية بين الدول এই সমস্ত লেখকদের বাংলা নাবল সবাই বুঝতে পারবেন না যে ছড়িয়েছিল তাদের যে স্টাইল যে লেখনি পদ্ধতিতে এই যে কবিতা ছন্দ ছন্দ গদ্য যে স্টাইল ছিল অ্যারাবিকে ছন্দ গদ্য যা বলতে ছন্দ করে তাই তাতে কোনো অর্থ কিছু থাক আর না থাক ছন্দ গদ্য ছন্দ বানাতেই হবে এই যে স্টাইল চলে আসছিল তাতে এমনি খালদুন যেরকম ধাক্কা দিয়েছেন ওই রকম আমাদের হযরত শাহ ওলিউল্লাহ দেহলভির কিতাব হুজ্জতুল্লাহিল বালেগা যেটা একাধারে ধর্মীয় দর্শন একটা ইতিহাস যুক্তিতর্কের পূর্ণ একটা বই এবং যদ্বারা ইসলামিক থিওলজির যে ফিলোসফির দিকটা আছে ওটাকে আমি তুলে ধরেছেন যেটা তৎকালীন যুগে অনেকে বলেছেন ওই রকম ধরনের বই পাওয়া যায়নি ইসলামিক ধর্মতত্ত্বকে যেভাবে উনি পরিবেশন করেছেন যুক্তি এবং তর্কের মাধ্যমে এবং গদ্য রীতিতে যেটা আরবি ভাষার যে স্টাইল উসলুব তাতে এর প্রভাব ফেলেছে হুজ্জতুল্লাহিল বালেগা তার অসংখ্য অসংখ্য বইয়ের মধ্যে একটি ও তো এমন এমন ব্যক্তিত্বের নাম নিচ্ছে তাদের নিয়ে পিএইচডি হচ্ছে শাহ মুহাদ্দিস আত-তেহরুইকে আমাদের জানা দরকার তার যে বিশাল খেদমত হাদিস প্রচার প্রসারের ক্ষেত্রে এইভাবে আমরা যে সমস্ত তোমরা পড়েছো বিশেষ করে ছাত্রছাত্রীদের বলছি তোমরা তো জানো নুজহাতুল খাওয়াতের আব্দুল হাই আল হাসানি রহমাহুল্লাহ আব্দুল উলুম অগায়রা অগায়রা নওয়াব সিদ্দিক হাসান খান মাদা খাসির আল আলম বিন হেতাতিল মুসলিমিন সাইয়িদ আবুল হাসান আল হাসানি আল নদভি আর রহিকুল মাকতুম শফিউর রহমান আর মুবারক ফুরি এই সমস্ত বইগুলো যেগুলো আমাদের অনার্স কোর্সে রাখা আছে এবং কোথাও কোথাও মাস্টার ডিগ্রিতে রাখা আছে যেগুলো জগৎ বিখ্যাত বই এবং জগৎ বিখ্যাত মনীষীদের বই সুরহাতুল মারজান ফি আসার হিন্দুস্তান কথা বলবো তো যাই হোক এই যুগ স্বর্ণ যুগ পার হয়েছে সেই স্বর্ণ যুগ সে সময় থেকে আজও পর্যন্ত আরবি শিক্ষার যে ধারা দ্বিধারা বা ত্রিধারা একটা জনগণের মাধ্যমে বিকাশ হতে এসেছে আর একটা হলো রাজা বাদশাদের পৃষ্ঠপোষণ তাঁদের শুভদৃষ্টি তাঁদের এই খাতে ব্যয় বরাদ্দ ইত্যাদি এবং পরবর্তী যুগে ইংলিশ পিরিয়ড এবং তারপরে স্বাধীনতার যুগ সর্বত্র কিন্তু একটা বিভাগ এমন আছে যেটা কিন্তু নেগলেক্টেড আমরা মজহুল হয়ে আছে আরবি ভাষা বিকাশের ক্ষেত্রে জনগণ পরিচালিত যে মাদ্রাসাগুলো আছে সেগুলো তো সেমিনারে বলা হয় না অসংখ্য 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 সে যুগ থেকে এ যুগে এবং বর্তমান যুগে তারা নিরলসভাবে খেদমত বা সেবা করে যাচ্ছেন যদিও তাদের শিক্ষার গতি প্রকৃতি আর বিশ্ববিদ্যালয় কলেজের গতি প্রকৃতি একটু সামান্য ভিন্ন রূপ আছে এবং থাকাটা উচিত এবং স্বাভাবিক তো দারসে নিজামিয়ার যে সিলেবাস এর প্রবর্তক নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইকে আমাদের বাদশাহ আলমগীর যেভাবে লখনৌতে ফিরিঙ্গি মহলে রেখে তার খরচ দিয়ে ব্যয় বহন করে তাকে পৃষ্ঠপোষণ করে আরবি ভাষার বিকাশ ঘটিয়েছিলেন তা অবিস্মরণীয় আজ পাপস্মরণীয় যে তিনি বই এমন কিছু লিখেছেন যেটা সিলেবাসে অন্তর্ভুক্ত করা যায় যদিও তার বই মওলানা আবুল হাসান আদিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন খুব বেশি নয় তবে এমন এমন কিছু করেছেন এমন বিষয় লিখেছেন যেটা সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বেশিরভাগ বই সিলেবাস অন্তর্ভুক্ত করার কারণে দারসে নিজামিয়া মাদারিস নিজামিয়া যেটাকে আমরা খারিজি মাদ্রাসা বলছি ভারতবর্ষ যুগে জুড়ে ছড়িয়ে আছে যাই হোক সেই যুগ আমরা পার হলাম ছটে আমরা চলে আসি তার পরবর্তী যুগ স্বাধীনতার পরে এই সমস্ত লেখকদের মধ্যে অনেক স্বাধীনতা আগে আছেন পরে আছেন এখানে ইতিহাস সেভাবে বর্ণনা করা হচ্ছে না মোটামুটি আমরা আরবিকে ছাত্রছাত্রীরা কি করব কোন জায়গায় পৌঁছতে হবে কতটা পরিশ্রম করতে হবে
এইসব বিষয়ে শুধু আলোকপাত করতে চাচ্ছি, এবং আরবি ভাষাকে যেন মনে না করা, যেটা আমার খুব দুঃখের সঙ্গে বলছি যে একজন এমন একজন ব্যক্তিত্ব, এক মহান ব্যক্তি বলেছিলেন যে আরবি ভাষা এটা মৃত ভাষা, এর স্কোপ নেই, অথচ পরবর্তীকালে তিনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তো তাকে আমি সেবা আমি যতই বোঝাই তিনি বুঝতে চাননি অনেকে, যাই হোক এ বিষয়ে যেতে চাচ্ছি না, জেনে রাখতে হবে আরবি ভাষা প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। আরবি সাবজেক্টে যারা আমরা নই, আরবি যারা আমরা আরবি শিক্ষানবিশ, আমাদেরও জানা নেই এবং আমার ও জানা নেই ভারতবর্ষের কোথায় কোথায় অ্যারাবিকের বই পাণ্ডুলিপি এমএসএস আর সংগ্রহশালা কোথায় কোথায় আছে, তা আমারও সত্যা জানা নেই, কিছু জানা নেই। আরবির বইয়ের সম্ভার রয়েছে, এই যে নুজহাতুল খাওয়াতের কথা বললাম, সারা ভারতকে নিয়ে লেখা নুজহাতুল খাওয়াতের, হ্যাঁ সেটাও তোমরা বড় হয়ে পড়বে, কেমন ভাবে কোন যুগ থেকে কোন যুগ পর্যন্ত তাতে পর্যালোচনা করা হয়েছে, পশ্চিম বাংলার লেখক, গুজরাটের লেখক, বিহারের লেখক, উত্তরপ্রদেশের লেখক বা কবি লেখক কারা কারা ছিলেন, বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটা ভারতবর্ষ হিসেব মতো বলতে গেলে বলতে হয় মনে হয় যেন এটাও একটা আরব বর্ষ, মানে সে কাল বদলেছে, অনেক কিছু বদলেছে, ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে আরবির আলোচনা আরবির পঠন পাঠন কম নেই। পরবর্তী যুগের দিকে আমরা আসি, আমরা চলে আসি অষ্টাদশ শতকে, আমরা চলে যাচ্ছি 1781, 1781 স্বাধীনতা আগের যুগ, ইংরেজরা এসেছে ভারতবর্ষে। এই 1781-তে মাজিদুদ্দিন, মাওলানা মাজিদুদ্দিন, যিনি হযরত নিজামুদ্দিন নিজামিয়া মাদ্রাসা যে সিলেবাস সে সম্বন্ধে খুব ভালো করে পড়েছেন এবং খুব ভক্ত, এবং সময় পাননি ওই সময়টা, কিন্তু বড় ভক্ত, তিনি এক উদ্যোগ নিয়েছিলেন, কলকাতায় উনি ছিলেন থাকাকালীন, কলকাতা থাকাকালীন উদ্যোগ নিয়েছিলেন যে একটা প্রতিষ্ঠান এমন হোক, ইংরেজরা তখন ছেয়ে গেছে দেশ তাদের আয়ত্তে করতলে, মুসলিম সমাজ চিন্তিত, কিং কর্তব্য বিমূঢ়, কোন শিক্ষায় তারা এগোবেন কোনটায় পিছবেন ভাবছেন। তো 1781 এক বিখ্যাত সাল, যে সালে মাজিদুদ্দিন, মাওলানা মাজিদুদ্দিন কলকাতার বুকে থেকে উনি ভাবছিলেন কিভাবে কি করা যায় এই আরবি শিক্ষাকে নিয়ে, বেশ কিছু জনগণকে এবং সুধীবর্গকে শিক্ষিত ব্যক্তিকে সাথে নিয়ে চলে গেলেন ওয়ারেন হেস্টিংস, তাদের গভর্নর, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যে কি করা যায় আমাদের এই এমন শিক্ষা প্রতিষ্ঠান একটা দরকার যেখানে সমন্বয় থাকবে, ধর্ম এবং জাগতিক শিক্ষার সমন্বয় থাকবে। এটা আমার বলার ভুল যে ধর্ম এবং জাগতিক শিক্ষা ওটা এক আলাদা ডিবেট, ওদিকে যাচ্ছি না, ধর্ম আর জাগতিক শিক্ষাকে প্র্যাকটিক্যালি আলাদা করে দেখানো হয়েছে, ওর বিষয়ে আমি যেতে চাচ্ছি না, যেটা বর্তমানে চলছে যে দিনই শিক্ষা এক জায়গায় চলছে আর অন্য শিক্ষা আরেক জায়গায় চলছে, যদি সমন্বয় হতো বা যেখানে সমন্বয় হয়েছে আমাদের উম্মত আরো অগ্রগতির পথে এগিয়ে যেত, এই সমন্বয়ের অভাবে আমরা অনেক পিছিয়ে মার খাচ্ছি। এই সমন্বয়ের বিষয়ে মাওলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইতে উনি লিখেছিলেন যে বঙ্গাল মে জো হ্যায় জো, এই যে ধারা হ্যায় তালিম কা, দুটো ধারা উনি বলেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স অফ ফ্রিডমে, বিশেষ করে বাংলায় দুটো ধারা বয়ে গেছে পরবর্তী যুগের কথা প্রসঙ্গতে এসে গেল, যে একটা হলো ধর্মীয় শিক্ষা শিক্ষিত তারা এসব তারা চাচ্ছেন যে কিছু দরকার নেই, আর একটা এমন গ্রুপ তারা ধর্ম শিক্ষা সম্বন্ধে কতটা জানেন না, এতে সমন্বয়টা কতটা জরুরি ছিল সেই যুগে 1905 সালের পরে বঙ্গভঙ্গের পরে উনি এটা লিখেছিলেন ইন্ডিয়া উইন্স অফ ফ্রিডম। তো যাই হোক, মাওলানা মাজিদুদ্দিন এই সংগ্রাম চলতে রইলো, ওয়ারেন হেস্টিংস এর দরবারে গেলেন, ওয়ারেন হেস্টিংস এর দরবারে
পৌঁছানোর পর ওয়ারেন হেস্টিংস বিষয়টি শুনলেন। 1980-তে সর্বপ্রথম বৈঠকখানা রোড, আমি যেটা বলতে চাচ্ছি তার কলকাতা মাদ্রাসা বিষয়ে, সর্বপ্রথম বৈঠকখানা রোডে একটা ছোট ঘর নিয়ে মাওলানা মাজিদুদ্দিন, হজরত মাওলানা মরহুম মাজিদুদ্দিন এবং বেশ কিছু শিক্ষিত বর্গ ওলামাদের এবং শিক্ষিতদের নিয়ে শুরু করলেন এই অভিযান। তারপরে এটা বৈঠকখানা রোড থেকে চলে গেল বউবাজারে, কলকাতার বউবাজার। বউবাজারে কিছুদিন রইল, কিন্তু সেখান তো জায়গা সংকুলন হয় না। তারপরে লর্ড ওয়ারেন হেস্টিংস এর সহায়তায় 1923 সালে কলিং বলে জায়গায়, যেটা এখন হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার, সেই সময় তার নাম ছিল কলিং এর কিছু জায়গা কেনা হতো। পরবর্তীকালে ওই নাম ওয়েলিসলি স্কোয়ার হলো, আর তা অনেক পরে পরবর্তীতে হয়ে গেল হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার। এই যে মাদ্রাসা কলকাতা, তা কলকাতা মাদ্রাসা উনি স্থাপন করা যাক করেছেন, তাদের মোটো ছিল এইভাবে বলা হচ্ছে, আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন বিগিনিং অফ দ্য 12th সেঞ্চুরি এসপেশালি ইন 1905 মাদ্রাসা কেম ফরওয়ার্ড ইন দ্য রিফর্ম অফ এডুকেশন অ্যান্ড ইউ টুগেদার উইথ অ্যান ইনক্রিজ অফ ইন্টারেস্ট অ্যামং দ্য মুসলিম টু কোঅপারেট উইথ গভর্নমেন্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। তারপরে চলল অনেক উদ্যোগ নিয়ে 1980 থেকে 81, তারপরে 1780 থেকে 81, তারপরে 1823 থেকে 1824 কলিঙ্গতে পৌঁছে গেল দা কলকাতা মাদ্রাসা 1824। সেখানে বলা হয় তৎকালীন যুগে ভারতবর্ষের এই প্রথম প্রতিষ্ঠান যেখানে এই সমন্বয়ের চেষ্টা চালানো হয়েছে, এবং পরবর্তীকালে সেখানে গণিত, ভূগোল, বিজ্ঞান, আয়ুর্বেদিক, চিকিৎসা শাস্ত্র ইত্যাদি বিজ্ঞান এর অনেক বিষয় সেখানে খোলা হয় এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা হতো দা কলকাতা মাদ্রাসা কলেজকে, এবং এই খাতে অনেক কিছু বরাদ্দ করা হতো, এমনকি চিকিৎসার যে বিষয়টাও এরা ডিল করতেন। কিন্তু 1835 সাল, সালটা একটা গুরুত্বপূর্ণ সাল, 1835 সালে যখন ফার্সির পরিবর্তে, কেউ 1836 বলে থাকেন, পার্সিয়ানের পরিবর্তে ইংলিশকে রাষ্ট্রভাষা বা সরকারি ভাষা করা হলো, চাপিয়ে দেওয়া হলো, আর একটা দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দুর্দাম একটা জ্ঞান শক্তির ধারাকে স্তব্ধ করে দেওয়া হলো, পার্সিয়ানকে সর্বশান্ত করে দিয়ে, পার্সিয়ানকে রিজেক্টেড করে দিয়ে একটা খোলা উন্মুক্ত দরজাকে চিরতরে রুদ্ধ করা। অতঃপর কি ঘটলো, 36 চলতে রইল এই ধারা, তাদের সেবা, তাদের লেখনী, তাদের সাধনা সব চলতে রইলে, এমনকি মেডিকেল সায়েন্সের ওপরে গুরুত্ব দেওয়া হতো, ওখানে ওখানে লয়ার তৈরি করা হতো, এই সব রকমের শিক্ষা সমন্বয়ে শিক্ষা ছিল। কিন্তু পরবর্তীতে 1836 সাল, 1900 এর মুখে বেরিয়ে আসে, কারণ 1900 সময়টা 1900 শতাব্দী খুব গুরুত্বপূর্ণ সাল ছিল। যাই হোক, 1836 থেকে 1836 এই মেডিকেলের দিকটা অনেকটা ডিল করতো, সেখান থেকে সরবরাহ করা হতো, শিক্ষা দেওয়া হতো, সেখানে আবিষ্কার আনা হতো, প্রশিক্ষিতদের কাজে লাগানো হতো, এ কথা আলাদা যে ভারতবাসীর জন্য ব্যবহার করা হতো বা ইংরেজদের নিঃস্বার্থ নিজের স্বার্থে করতেন তারা, সে বিষয়ে গিয়ে আমাদের লাভ নেই, লাভ নেই। 1836 খ্রিস্টাব্দে যখন মেডিকেল কলেজ তৈরি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে যেটা আছে, তখন এই ক্যালকাটা মাদ্রাসা কলেজের গুরুত্ব আরো লীনহীন হয়ে গেল, সায়েন্স ওখান থেকে বিদায় নিল। এইভাবে চলতে চলতে প্রায় 230 বছর প্রায় অতিক্রম করার পর আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া ইউনিভার্সিটি 2008
যে স্থাপন করা হয়েছে, ভিত্তিপ্রস্তর রাখা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে এই নামকরণের সময় যে বিতর্ক এসেছিল যে মাদ্রাসা নামটা জুড়ে রাখা হোক, তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবং মাদ্রাসা নামটা রাখলে অনেক সুবিধা অসুবিধার দিক আলোচনা করা হয়েছে। যারা রাখতে চেয়েছিলেন তারা এমনি রাখতে চাননি, তারা সেই ঐতিহ্যের দিকে খেয়াল করে আজ সেই কলকাতা মাদ্রাসা কলেজ, কলকাতা মাদ্রাসা, তারপর কলকাতা মাদ্রাসা কলেজ, আর তারপর আমাদের এই আলিয়া বিশ্ববিদ্যালয়। এই যে কলকাতা মাদ্রাসা বা কলকাতা মাদ্রাসা, ক্যালকাটা মাদ্রাসা বা ক্যালকাটা মাদ্রাসা কলেজ, এখান থেকেই অনেক মহান মহান পণ্ডিত যারা এখান থেকে প্রোডাকশন বের হয়েছে, শিক্ষানবিশ, জ্ঞানবীর, নেতা, মন্ত্রী, এখান থেকে ফারিক যারা হয়েছেন তারা হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি সোহরাওয়ার্দী সাহেবের নাম, আব্দুল লতিফ সাহেবের নামে জড়িত, আমাদের মাওলানা আবুল কালাম আজাদ কলকাতা মাদ্রাসার কাছাকাছি থাকতেন, কিন্তু কলকাতা মাদ্রাসা পড়েননি, তিনি সেলফ স্টাডি করে শিখেছেন। তো যাই হোক, এই যে একটা কলকাতা মাদ্রাসার যে ধারাবাহিকতা চলছিল 1835, তারপর 36 এসে অনেকটা লীনহীন হয়ে গেল। তারপর আলিয়া বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয় আমরা জানি বর্তমান যুগে যেটা আমাদের একটা আমাদের গর্ব, এবং তাতে অনেক ডিপার্টমেন্ট, অনেক কিছু আছে অ্যারাবিক নিয়ে, বিশেষভাবে সেখানে আলোচনা করা হয়। ক্যালকাটা মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা 1781, তারপর 1784, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বা কলকাতা এখন বলা হয়, লর্ড উইলিয়াম জোন্স, তিনি আমাদের কলকাতার বুকে এই সোসাইটিকে যে স্থাপন করেন, সোসাইটি স্থাপনের উদ্দেশ্য ছিল প্রাচ্যের যে জ্ঞান অন্বেষণ করে, মন্থন করে, খুঁজে খুঁজে এনে প্রাচ্য জ্ঞানের সংগ্রহশালা এবং গবেষণার প্রতিষ্ঠান হিসেবে রাখা, প্রাচ্যকে জানা, প্রাচ্যের জ্ঞান বিজ্ঞানকে জানা, যাতে অনেকে বলেন তাদের শাসনটা যাতে ঠিকভাবে চলে, যেটা বেশিরভাগ বলা হয়। তো যাই হোক না কেন, তারা অনেক নিয়ে গেছেন, আমাদেরকে দিয়েও তো দিয়েছেন, সেটা অনস্বীকার্য, স্বীকার করতেই হবে। এশিয়াটিক সোসাইটি, তোমরা কোচবিহারে বসে আছো ছাত্রছাত্রীরা শীতলকুচি, এশিয়াটিক সোসাইটিতে আমি শর্ট শর্ট এগিয়ে যাই, তা এশিয়াটিক সোসাইটি অফ কলকাতা এখন বলি, সেখানে ওখান থেকে মানে ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি, পার্সিয়ান, আরবি আর আরবিকের, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি, 2600 পাণ্ডুলিপি ওখানে আমি দেখেছিলাম আরবিকের, আর 4000 মতন ছিল আরবিকের, আর 2600 পার্সিয়ান। ওখানে অ্যারাবিক, পার্সিয়ান, উর্দু, থিওলজি, ইসলামিক থিওলজি এর আলাদা সেকশন আছে, বইয়ের সম্ভার আছে, ভান্ডার আছে, আরবি আমরা যদি পিএইচডি করি বেশি জানতে চাই ওখানে আমাদের জানা যাওয়া দরকার, এবং আজও ওখানে গবেষণা হয়, আজও ওখানে অ্যারাবিক এবং পার্সিয়ানের আর্টিকেল লেখা হয়, বই ছাপা হয় ইত্যাদি কাজও এখন যদিও অধোগতিতে চলছে কোভিড-19 এর কারণে। এশিয়াটিক সোসাইটি এটাও আমাদের আরবি শিক্ষার একটা এবং গবেষণা, ওখানে পিএইচডিও হয়, আরবিতে পিএইচডি চলছিল গত বছর, অ্যাডভার্টাইজিং হয়েছিল। তোমার ছাত্রছাত্রী স্কোপের কথা বলেছো, স্যার বলেছেন, আমি তো ছাত্রছাত্রীদের দিকে সম্বোধন করে বলছি, ওদেরই জিজ্ঞাসা, ওখানে পিএইচডি রিসার্চ হয়, গবেষণা হয়, পিএইচডি ডিগ্রিও দেওয়া হয়, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান দা এশিয়াটিক সোসাইটি। স্যার উইলিয়াম জোন্স এর অবদানে কত দুর্লভ বই, সে বই আমার দেখারও টাইম হয়নি, আজকে পাবো কোথায়, আমার হেডশিপ না নিলে কিচ্ছু হবে না, দুর্লভ বই ওরা বাংলাতে এবং বিভিন্ন ভাষায় অনুদিত করেছেন, তা এশিয়াটিক সোসাইটি 1781 থেকে 1784। তারপর আমরা আসি 1800 খ্রিস্টাব্দের 10ই জুলাই, এক বিখ্যাত দিন, স্যার লর্ড ওয়েলেসলি দ্য দেন ব্রিটিশ
অ্যান ইন্ডিয়ান গভর্নর জেনারেল এর উদ্যোগে এর প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ এমন এক প্রতিষ্ঠান, সেটাও প্রাচ্য বিদরা, বিদদের অবদান অনস্বীকার্য, তাদের সহযোগ, তাদের গবেষণা, প্রাচ্যবিদরা এসে আমাদেরকে অনেক নিয়ে গেছেন এবং দিয়ে গেছেন অনেক গবেষণা। ওখানে কত বাংলা বা ভারতীয় যে ভাষা টাষা ইত্যাদি আছে, হিন্দি, উর্দু ইত্যাদি ভাষা বিষয়ে, এবং তৎসহ অ্যারাবিক এবং পার্সিয়ানের দিকটাও দেখভাল করার জন্য উইলিয়াম কেরি যিনি ব্যাপটিস্ট মিশনে ছিলেন শ্রীরামপুরে, তাকেও আনা হয়েছিল। এবং তিনি মুন্সিদের, পণ্ডিতদের দেখেছেন সংস্কৃত তর্জমা করার জন্য, সংস্কৃতকে সংস্কৃত সবকিছুকে ইংরাজি বিভিন্ন বিভিন্ন ভাষায় অনুবাদ করার জন্য, আরবির পণ্ডিতদেরও দেখেছেন, পার্সিয়ানের পণ্ডিতদেরও দেখেছেন, এবং সেখানে অ্যারাবিকের পঠন পাঠন, অ্যারাবিকের ট্রান্সলেশন, অ্যারাবিকের বই ছাপা, পার্সিয়ানের বই ছাপা করেছেন। অ্যারাবিকে যিনি দায়িত্ব ছিলেন আমাদের কেরি সাহেব, যাকে দায়িত্ব দিলেন নেল বি অ্যাডমিনিস্ট্রন, ইনি পার্সিয়ানের দায়িত্ব পেয়েছিলেন, আর লর্ড জন বেইলি, লর্ড জন বেইলি লেফটেন্যান্ট জেনারেল জন বেইলি অ্যারাবিকের দায়িত্ব দেওয়া আছে। এখানে অনেক বই সেই সময় তৎকালীন যুগে করা হয়েছে, লেখা হয়েছে, কিন্তু 1854 সাল এমন একটা সাল যখন ব্রিটিশ সরকারের নজর অন্যদিকে চলে যায় এবং এটাকে এই প্রতিষ্ঠানের ভেঙে দেওয়া হয়, ওখান থেকে যে অ্যারাবিক পার্সিয়ান ইত্যাদি বই ছিল সেটা আমাদের দ্য পাবলিক লাইব্রেরি অফ কলকাতা, বর্তমান ন্যাশনাল লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগারে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, দান করা হয়। এইভাবে আমরা 1800 সাল থেকে 1857 দিকে চলে আসি, আমাদের বিশ্ববিদ্যালয় স্থাপন হলো 1857। এরপরে 1907 সালে, 1907 সালে অনেকে বলেছেন এর উদ্যোগ নেওয়া হয়েছিল আগে, আগে পার্সিয়ান সাবজেক্ট এসেছিল আমাদের ডিপার্টমেন্টে, অতঃপর পার্সিয়ান শিক্ষকদের প্রফেসরদের প্রয়াসে অ্যারাবিক ডিপার্টমেন্ট খোলা হয় 1907-এ, কেউ বলেছেন 10-এ ইত্যাদি। সেই থেকেই আমাদের পরিষেবা সেবা ওখানে থেকে দেওয়া হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে আন্ডার অ্যাফিলিয়েটেড কলেজেস আছে 6-7টা, আর আমাদের মেন ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে অ্যারাবিকে MA, MPhil, PhD, আবার অ্যারাবিকে সার্টিফিকেট ডিপ্লোমা আছে। অ্যারাবিক পার্সিয়ান আমাদের স্যাররা মনে হয় নিশ্চয়ই জানবেন, আমাদের ডিপার্টমেন্টে দুটো ভাগ, আবার অ্যারাবিক এবং পার্সিয়ান, এবং দ্বি ভাষায় ঐতিহ্য বহন করে চলেছে সে যুগ থেকেই, দ্বি ভাষায় PhD, MPhil ইত্যাদি সবকিছু আছে। অ্যারাবিক পার্সিয়ান ডিপার্টমেন্টের সামনেই আছে বিদেশি ভাষা বিভাগ, ডিপার্টমেন্ট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস বা ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস, সেখানে চাইনিজ, জাপানিজ, ফ্রেঞ্চ, রাশিয়ান ইত্যাদি ভাষার সাথে সাথে আমাদের অ্যারাবিক পার্সিয়ানও সেখানে জায়গা পেয়েছে। সেখানে যারা ভর্তি নেয় তারা কারা, অ্যারাবিকে যারা গ্র্যাজুয়েট, অ্যারাবিক ছাত্রছাত্রীদের অতএব পারমিশন দেওয়া হয় না, আদার সাবজেক্টে যারা গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট আদার্সদের, ধরা যাক আমি ইংলিশে গ্র্যাজুয়েট, আমি অ্যারাবিক নিয়ে ডিপ্লোমা সার্টিফিকেট ডিপ্লোমা ওখানে করতে পারবো। তো এ হলো আমাদের বিশ্ববিদ্যালয়। তারপরে আমরা যদি এগিয়ে যাই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বর্তমান যেগুলো চলছে তার প্রসঙ্গে পরে আসছি, আসি আমরা 1920 শতাব্দীর দিকে। 20 শতাব্দীতে ১৯০৭ সালে আমাদের অ্যারাবিক পার্সিয়ান ডিপার্টমেন্ট, আর 1927 অনেক আন্দোলনের পরে ওই মহাজন মাওলানা মাজিদুদ্দিন সাহেবের যে আন্দোলন, আর তারপরে ওনার ইন্তেকালের পর
ধারাবাহিক ভাবে আন্দোলন চলতে থাকে। অবিভক্ত ভারতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এরকম একটা প্রতিষ্ঠান রাখা হয়েছিল, মানে একটা ডিপার্টমেন্ট রাখা হয়েছিল, সমন্বয় শিক্ষা ডিপার্টমেন্ট, মানে অ্যারাবিকের সঙ্গে সমন্বয়, শুধু অ্যারাবিক। পরবর্তী যুগে আমাদের পশ্চিমবঙ্গের আমরা সব বাচ্চা দিয়ে চলে আসি 1927 সাল, 1927 সালে পশ্চিমবঙ্গ যে মাদ্রাসা শিক্ষা পর্ষদ বিভিন্ন নাম পরিবর্তিত হয়ে 1927 সালে মাদ্রাসা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ তৈরি হয়েছে। তারপরে মাদ্রাসা শিক্ষা সরকারিভাবে যেটা জুনিয়র এবং সিনিয়র ইত্যাদি যেটা চলে আসছে, আগেও চলছে এবং পরে মার্জিত ভাবে, আবার কিছু মার্জন ঘর্ষণের পর পরিমার্জিত ভাবে চলে আসছে। 1956 সাল, 1956 খ্রিস্টাব্দে দা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, দা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন স্থাপন করা হলো। এদের একটি ফর্মুলা ছিল যে দা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, থ্রি ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজেস ফর্মুলা, ত্রিভাষার সূত্র। ত্রিভাষার সূত্র পুরো দেশে আন্দোলিত হলো, আলোচিত হলো, এর আগে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে পরিণত করা যায়নি। পরবর্তীতে 1961 সালে মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে একটা আলোচনা হয়েছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, যে ত্রিভাষাকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটাকে অন্তর্ভুক্ত করা হবে। অনেক আলোচনার পরে কোঠারি কমিশন যারা 1964 থেকে 1966 ভাষাকে কেমন ভাবে ত্রিভাষাকে অ্যাপ্লাইড করা হবে তার ব্যাখ্যা দেন। আর 1974 সালের 1 জানুয়ারি, 1974-এর 1 জানুয়ারিতে তৃতীয় ভাষা হিসাবে ঐচ্ছিকভাবে আরবি আমাদের মধ্যশিক্ষাতে আরবির অনুপ্রবেশ ঘটে। সাল ছিল 1974 1 জানুয়ারি, এবং তার ফলে সমস্ত পশ্চিমবঙ্গের এই যে বর্তমান যে পরিস্থিতি আছে অতটা ছিল না, ধীরে 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 স্কুল এবং পাঠশালে, স্কুলে সপ্তম এবং অষ্টম, আগে দশম শ্রেণীতে ছিল, দশম শ্রেণী বিলুপ্তি ঘটে, এখন সপ্তম এবং অষ্টম শ্রেণীতে স্কুলের পঠন পাঠনেও অ্যারাবিক আছে। এবারে অন্যান্য প্রতিষ্ঠান, এই মাদ্রাসা প্রসঙ্গ চলছিল, মাদ্রাসাতে আমি খোঁজ নিয়েছি স্কুলে কতটা স্কুলে আছে অ্যারাবিক পড়ানো হয়, আমি খোঁজ নিতে পারিনি। গত বছরের যা আমাদের কাছে পরিসংখ্যান আছে, তাতে মাদ্রাসা 614টা বলা হয়েছে, তার ভেতরে 102 সিনিয়র মাদ্রাসা। আলিয়া বিশ্ববিদ্যালয়ে এখানে ইসলামিক, শুধু অ্যারাবিক ডিপার্টমেন্টে পড়ানো হয় না, এখানে ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক আছে, আবার ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ আছে, ইসলামিক থিওলজি আছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হলো, যেটা আমাদের অনেকে জানা নেই, যেটা একটা অবশ্যই উল্লেখ্য এখানে, যে ওখানে বেসিক যে এলিমেন্টারি অ্যারাবিক, ওটা কম্পালসারি করা হয়েছে। যেমন জামিয়া মিলিয়া ইসলামিয়া যার ছাত্র আমি, ওখানে উর্দুকে, তাই সে যিনি যে ডিপার্টমেন্টে পড়েন, একটা প্রিলিমিনারি একটা উর্দু পেপার করতে হয়, পাস করতে হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ে এর একটা বিশেষত্ব হলো যে আদার সাবজেক্ট যারা পড়েন সেখানেও অ্যারাবিকের সংযোজন আছে, মানে বেসিক বেসিক, কোথাও কোথাও কম্পালসারি, কোথাও ঐচ্ছিক, এইভাবে রাখা আছে, বেসিক অ্যারাবিক রাখা আছে ওখানে। ওখানে স্নাতক, স্নাতকোত্তর ডিপার্টমেন্ট আছে, অ্যারাবিকে ইলেকটিভ হিসাবে পড়া যায়, 11টা স্টাডি সেন্টার আছে, সেখানেও অ্যারাবিক ইলেকটিভ হিসাবে পড়ানো হয়। যে জেনারেল স্ট্রিম আছে সেখানে বেসিক অ্যারাবিক লার্নিং কোর্স আছে, 100 নম্বরের পেপার। এইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে আছে আমাদের অ্যারাবিক, আমাদের মোটামুটি 6-7টা কলেজ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে, 5টা হবে কলোনি বিশ্ববিদ্যালয় আন্ডারে, প্রায় 14টা কলেজ যেটা এখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আন্ডারে,
হয়তো আসতে চলেছে, বিশ্বভারতী সেখানে অ্যারাবিক, অ্যারাবিকে জেনারেল তো আছে, অ্যারাবিক অনার্স ও শুনেছি পারমিশন দেওয়া হয়েছে, পিএইচডি অলরেডি অলরেডি ওখানে আছে, ওখানে অ্যারাবিক, পার্সিয়ান, উর্দু অ্যান্ড ইসলামিক স্টাডিজ। বলা বাহুল্য যে পার্সিয়ান প্রায় সব জায়গায় আগেই খোলা হয়েছে, কিন্তু অ্যারাবিকের স্থানটা অ্যালফাবেটিক্যালি, এবং আরেকটা যেহেতু একটা আমাদের বিশেষ একটা ভাষা, আমাদের প্রাণের ভাষা, আমাদের নারীর স্পন্দনের ভাষা, ওটা সবাইকে আগিয়েই রেখেছে, সব জায়গায় আমরা দেখে থাকি। তো বিশ্বভারতীতেও ওখানে এমএর উদ্যোগ চলছে, অনার্সের পারমিশন পাওয়া গেছে। আমাদের কলকাতায় রামকৃষ্ণ মিশন, গোল পার্ক, রবীন্দ্র ভারতী, এখানে সার্টিফিকেট ডিপ্লোমা ইত্যাদি হয়, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, তার আন্ডারে অনেক কলেজ আছে, এবং ওখানেও আমাদের মতো সবকিছু আছে, সার্টিফিকেট ডিপ্লোমাটা এখন শুরু হয়নি। মুর্শিদাবাদ কলেজ, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নতুন যে সৃষ্টি হলো এবছর আমরা জানি, বর্ধমান বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এবং যার সূচনাতে বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যারাবিক ডিপার্টমেন্ট খোলার পিছনে এই বান্দা নেপথ্যে সংগ্রাম করেছে এবং আল্লাপাক খুলে দিয়েছে। যাই হোক, এ ভাষা সম্পর্কে তোমরা জানো, ছাত্রছাত্রীদের বলছি, এ ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস, তোমরা তো জানো রাষ্ট্রপুঞ্জের, জাতিপুঞ্জের এটা একটা স্বীকৃত ভাষা, ষষ্ঠ স্বীকৃত ভাষা, এবং 1973 সালের 18 ডিসেম্বর জাতিপুঞ্জের সাধারণ অধিবেশনে আরবিকে উহার একটি কার্যকরী কার্যনির্বাহী ভাষা হিসেবে অনুমোদন করা হয়। আর তা মানে যত কাজকাম হবে, ইংলিশে হবে, ফ্রেঞ্চে হবে, চাইনিজে হবে ইত্যাদি হবে, তার সঙ্গে অ্যারাবিকে হবে। সেখানে আমাদের গর্বের দেশ ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি, এর ভাষা কোনো ভাষায় স্থান পায়নি, অ্যারাবিক তার জায়গা করে নিয়েছে। আসলে 1910 সাল, 1910-এর 2010 সাল, 2010 সালে 19শে ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি জাতিপুঞ্জের গণতত্ত্ব বিভাগ একটা ঘোষণা করলেন যে প্রতি বছর 18ই ডিসেম্বরে ওয়ার্ল্ড অ্যারাবিক ডে, বিশ্ব আরবি দিবস হিসেবে উদযাপন করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাবিকটা কোথায় পৌঁছে আছে। আমাদের যে প্রশ্ন, আমাদের যে স্কোপ, আমরা বাইরে যাব ইত্যাদি, তো যাই হোক, আরবিকের ছাত্রছাত্রী তোমরা সবাই জানো, ছাত্রছাত্রীদের আমি সম্বোধন করে বলছি, ওরাই আমাদের ভবিষ্যৎ, আমরা তো চলে যাব, ওরাই চালাবে। তোমরা জানো আরবি কেমন ভাবে উত্তর আমেরিকার যা রবেতুল কালামিয়া, দ্য পেন অ্যাসোসিয়েশন, তোমরা তো পড়েছো, তোমরা জানো কোথায় পৌঁছে আছে, বা আন্দালুসিয়া ব্রাজিলে আছে দক্ষিণ আমেরিকা, সে তোমরা জানো কেমন ভাবে আল আন্দালুস স্পেনেও পৌঁছে গেছে, তোমরা জানো অ্যারাবিক অনেক দূরে পৌঁছে গেছে। অ্যারাবিক বিশ্ববিদ্যালয় থেকে যে গবেষণাগুলো হয়, আমাদের ইউনিভার্সিটির কথা আমি বলছি, আমাদের প্রত্যেক বছর বলা হয় আপনাদের কোনো ছাত্রছাত্রী বাইরে কি গবেষণা করছে, আমরা বাইরের দেশেও গবেষণা করতে পাঠাতে পারি, আবার বাইরের দেশ থেকে গবেষণা করতে এখানে আসতে পারে। অ্যারাবিক, আরবি ভাষা আমরা মনে করতে পারি সেই সালটার কথা, 1926, যখন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নীল নীল নদ স্থিত আল জিজা ভবনে পৌঁছে গিয়েছিলেন। অনেকে বলেন যে কবি আহমদ শফি বেগ তাকে দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ করেছিলেন, দা শায়ের আমির শুআরা আহমদ শফি বেগ, শায়ের বাঙালিয়া রবীন্দ্রনাথ ঠাকুর, কফি নাম আন্তুম তাফাহামু তাফাহামুন হাযা লা বাসা বিহ ফি লুগাতি সাহলা আল ওয়াবির লা বাসা বিহ, এনি ক্বালা আহমদ শফি বেগ আতা ইলাইয়া তাগুর, রবীন্দ্রনাথ তাগুর, মিন মিনাল হিন্দ আল্লাযী নালা জায়জাত নোবেল ফা উরিদু আন উলাকিহ ফা যাহাবা ইলাইহ ওয়া ক্বালা ফি يعني مذكراته أنه كتب، إنه كتب أتى الشاعر رابندر تاغور
বেসাইজিত সাইন আর ইয়ে সাইন ভাগ আদা লাভ আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং দুই মহাপণ্ডিত, ভাষা পণ্ডিত এবং ভাষায় জগৎ বিখ্যাত মানুষের মধ্যে যে আলোচনা হয়েছিল, আরবিকে ছাত্র ছাত্রীরা তোমরা জানো, দুই মহান কবির মাঝে আহমদ শৌকি বেগ বলেছিলেন, হ্যাঁ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আপনাকে এরা তো সবাই চেনেন, আরব ওয়ার্ল্ড এর মানুষ আপনাকে চেনেন, আপনি আমিরুল শুয়ারা মোলাক্কাবিহীন। আহমদ শৌকি বেগ বলেছিলেন না না না, দেখো বড় মানুষদের মধ্যে, দেখো বলছি ছাত্রদের বলছি, ছাত্র ছাত্রীদের বলছি, যে বড় মানুষদের যারা বড় হন তাদের মধ্যে কেমন আলোচনা, তারা কেমন হন, তারা তারা খাঁটি সোনার মানুষ হন, একজন অপরের নাম করছেন প্রশংসা করছেন, অপরের সহ্য হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রশংসা করছেন তখন আহমদ শৌকি বেগ বললেন, না না আপনি তো নোবেল উইনার, তার 12-13 বছর আগে উনি পেয়ে গেছেন নোবেল প্রাইজ, 1926 সালের ঘটনা, আপনাকে জগৎ জানে, স্বাভাবিক ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্মান উনি ভূষিত হয়েছেন সম্মানে অবশ্যই, কিন্তু ঠাকুর বলছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, না 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 ওটার কোনো বিষয় না, আমার বই, আমার লেখনী, আমার গদ্য পদ্য নাটক ইত্যাদি যাহা কিছু, উনি ইংরেজিতে অনেক কাজ করেছেন কিন্তু সিংহভাগ তো বাংলায়, ওনার প্রাণ তো বাংলা, উনি বলেছেন কজন বাংলা জানে, যারা আমাকে চিনবে, যারা আমার অন্তরকে চিনবে, যারা অন্তরের যে মম ইচ্ছা বেদনা ভাবোচ্ছ্বাস যে উন্মেষণা, সেটা সেটা রোমন্থন করে তার যথাযোগ্য মূল্যায়ন করবে কটা মানুষ আছে, সারমর্ম এইরকম। তো যাই হোক, উভয় উভয়ের প্রশংসা করেছি, বড় মানুষদের কথা। চলে আসি পরবর্তী কালে আমরা যে আলোচনা, আমরা কেমন ভাবে আরবি শিখবো আর বাইরে যাব। আমাদের স্যার বললেন, জনাব প্রফেসর আফজাল হোসেন সাহেব বললেন, উনি আফজাল সাহেবই ছিলেন, কালকে আমি দেখিনি ভাই, আমি সে এক নজর দেখেছি, যদি কোনো সময় যাই দেখা হবে। তো যাই হোক, যে ছাত্রছাত্রীরা স্কোপ তাদের কর্মপরিধি কিভাবে বিস্তৃত করে, আমি এখনই বলছি আমার কাছে যে ট্রান্সলেশন কাজ এসে রয়েছে, নাম বলবো না কথা, তার সরকারি সেই পিসটা ট্রান্সলেশনের নাম উপযুক্ত লোকের দরকার, কাজের স্কোপ খোঁজার আগে নিজেদের তো তৈরি করতে হবে, এই গল্পটা আগে, এই প্রশ্ন যেটা আমাদের জানা আফজাল হোসেন সাহেব বললেন, সেম প্রশ্ন আমি আমি জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পৌঁছেছিলাম, আমাদের শিক্ষক প্রফেসর একজন সাহেবের কাছে, তো তাকে আমার সঙ্গী একজন জিজ্ঞাসা করছেন, নামটা বলছি না, তিনি প্রফেসর হয়েছেন এখন বর্তমান, একজন হেড ডিপার্টমেন্টের, ডিপার্টমেন্টাল হেড, তিনি প্রশ্ন করছেন, আমার বন্ধু, দুজনেই জামিয়া মিলিয়া ইসলামিয়াতে আমরা পড়েছিলাম, তিনি তিনি জিজ্ঞাসা করেন, স্যার আমরা কিভাবে শুধু পশ্চিমবঙ্গে না থেকে বাইরে কিভাবে যাব, আমাদের গুরুত্বটা বাড়াবো বা আমরা অ্যাপ্লিকেবল হব। ফট করে উনি একটা আর রিয়াজ আরবি পত্রিকা বার করে উনি বললেন, ইসকো পড়িয়ে, ইহাঁ সে পড়িয়ে, ওহাঁ সে পড়িয়ে, উসকা তরজমা বতাইয়ে। তো আপনে পড় লিয়া, জান লিয়া, সমজ লিয়া, আগর সমজনে মে দুশ্বারি হ্যায় তো ইন্তজার কি, স্কোপ হ্যায় বাহার মামালিক মে, বাইরের দেশে আরব কান্ট্রিতেও স্কোপ আছে, কিন্তু সেখানে কি দরকার, আরবি ভাষা ভালো করে শিখতে হবে, তার জন্য আমি আরম্ভ করছি যে বিষয়টা আমাদের বিশেষভাবে, যেটা স্যাররা বলছেন কিভাবে ছাত্রছাত্রীরা এগোবে, আর ঠিক এই প্রশ্ন আমাদের মাদ্রাসা বোর্ড, ওয়েস্ট বেঙ্গল দ্য বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন, ওখানে আমরা আহত হয়েছিলাম, সে বৈঠকেই প্রশ্ন হয়েছিল, এখানে বসে বসে কথাগুলো মনে পড়ছে, সেখানে একই প্রশ্ন ছিল, চাকরি পাওয়া স্কোপ পাওয়া ওটা পরের কথা, ওখানে প্রশ্ন ছিল মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট তৎকালীন ফজলুর রাব্বি সাহেব, উনি বলেছিলেন যে আমাদের ছাত্রছাত্রীরা
আরবিতে কিভাবে লিখতে পড়তে বলতে পারবে ওইটাই নিয়ে আলোচনা। চিন্তা করুন বা তোমরা চিন্তা করো যে আরবিতে কিভাবে লিখতে পড়তে বলতে পারবে, ওইটা ওই এই বিষয়ে আলোচ্য বিষয় নিয়ে এজেন্ডা রেখে টাকা খরচ করে অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের এবং মাদ্রাসার যারা বর্তমানে তৎকালীন ছিলেন বিশেষ বিশেষ ব্যক্তিবর্গকে ডাকা হয়েছে এই দুশ্চিন্তায় যে আমাদের ছেলে মেয়েরা আরবিতে লিখতে পারে না, পড়তে পারে না, বলতে পারে না, কি করে হবে সেটা, সেই প্রশ্ন ছিল আমাদের স্যারের। আর ওই প্রশ্ন ছিল জামিয়া মিলিয়া ইসলামিয়াতে যখন আমরা গিয়েছিলাম যে স্কোপ কিভাবে বাড়াবো, আমাদেরকে বলা হলো যে ভালো করে আরবি শিখে ট্রান্সলেশন করো অন্তত ইংরাজি ভাষা, অন্তত ইংরাজি ভাষা, অন্য ভাষা তো আছেই, অ্যারাবিক ইংলিশ, ইংলিশ অ্যারাবিক, অ্যারাবিক ইংলিশ, ইংলিশ অ্যারাবিক, যদি বাংলায় লিখে লিখে আর নম্বর পাওয়া, আর এই COVID-19 আমাকে কেউ ফোন করে বলছেন আমি 84% পেয়েছি, ওসব ভুলে যেতে হবে, ওই 84 এর কোনো দাম, আমি দায়িত্বশীল লেখক, কোনো দাম, এই জন্য আল্লাহ তো দাম দিক, তারা অবমূল্যায়ন করছি না, কিন্তু আর COVID-19 এর পিরিয়ডে যে না মাস্ক বেশি করে পাওয়া এটাকে গুরুত্ব না দিই আমরা, আমাদের এই শিক্ষার জন্য কি কঠোর প্রয়াস করতে হবে, তার একটা গল্প বলি তোমাদেরকে। আমরা তো ছোটবেলা থেকে সূরা কেরাত দরুদ অনেক কিছু শিখে শিখে মাদ্রাসাকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডেড হয়ে এই জায়গায় আমরা আসি, এসে তারা ধীরে 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 আমাদের শিক্ষার গতি প্রকৃতিকে আমরা বাড়াই এবং ধীরে ধীরে আগে বাড়ি। এমন একজন মহান ব্যক্তিত্বের কথা আমি বলবো যাদের জানা নেই, তারা শুনলেই অবাক হবেন যে তিনি একজন, তার নামটা আমি পরে বলবো, হিন্দু ভাই হয়ে যে কেমন ভাবে আরবি শিখেছেন, আর কখন, বয়স ছিল তখন 42, তার জন্ম বাংলাদেশের ওই ঢাকার আশপাশে একটি জেলায়, আর ঢাকায় সেই জেলায় তার জন্ম, সেও 124 পরগনার মতন তার নাম, তো যাই হোক সেখান থেকে উনি মহেশ্বর আদি পরগনা, মহেশ্বর আদি পরগনায় তার জন্ম। অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি যে আমাদের কতটা সাধনা করতে হবে, আমি যখন তার বিষয়ে পড়ি আমি অবাক হয়ে গেছিলাম। আর এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, আরে শিখতে গেলে আমাদের জীবনে শিক্ষার কোনো শেষ আছে? জামিয়া মিলিয়া ইসলামিয়াতে যখন সেমিনারে গেলাম আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরাজিতে কি করেছেন, জাকির হোসেন লাইব্রেরি, রাষ্ট্রপতি জাকির হোসেন লাইব্রেরিতে গেলাম, গিয়ে খুলে খুলে দেখে অবাক হলাম, হরি বাবরে কি ছিলেন তিনি, এমনি কি নোবেল প্রাইজ পেয়েছেন? আজ আমরা উল্টো পাল্টা অনেক কিছু বকি, ভুল বকি, আমরা পাগলের পোলাপ বকে থাকি। শোনো তোমরা ছাত্রছাত্রীরা, একজন হিন্দু ভাই 1835 খ্রিস্টাব্দে তার জন্ম, ঢাকার মহেশ্বর আদি পরগনা, ওরে বাবরে আমাদের মিটিং আছে আজকে, যাই হোক মহেশ্বর আদি পরগনা, সেখানে জন্মে অবিভক্ত বাংলা, অবিভক্ত দেশ, কলকাতায় তো সবাই আসেন আসতেন, আর কলকাতায় এসে আমি সারা সারা বলছি ঠেক নিতেন কোথায়, পৌঁছে 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 গেলেন কলুটোলায়, বর্তমান কলুটোলা আমাদের বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে, ওখানে ছিল ভারত আশ্রম, ভারত আশ্রম, সেই ভারত আশ্রম, ভারত আশ্রমের যিনি গুরু ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, অনেকে বুঝতে পারছেন কার নামের দিকে যাচ্ছে, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন এর উদ্যোগ ছিল, তার উদ্যোগ ছিল যে সর্বধর্মের যে নির্যাস, হিন্দু ধর্ম, হিন্দু, ইসলাম, খ্রিস্ট, জৈন, বৌদ্ধ, এই যে মেন মেন যে বড় বড় ধর্ম, ইহুদি, এই নির্যাস কি আছে, সর্বধর্মের নির্যাস, আরে কি বিষয়, কি বিশাল ব্যাপার, সর্বধর্মের নির্যাস নিষ্কাশন করে মানবের মধ্যে যাতে মিলন সৃষ্টি করা যায় এবং তার মধ্যে যে মিলগুলো আছে সেগুলো জনসমাজে তুলে ধরা যায়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই যে সোনার দেশ আমার ভারতবর্ষ,
আমাদের ভারতবর্ষ, আমাদের গর্ব, আমাদের গর্ব আমাদের ভারতবর্ষ, এই যে সম্প্রীতি, যে ঐতিহ্য, তার মধ্যে বন্ধন সৃষ্টি করা যায়, প্রেম প্রীতি ভালোবাসা উদ্যোগ, তবেই দেশের হবে অগ্রগতি। তার সঙ্গে সঙ্গে এদের একটা বড় উদ্দেশ্য ছিল, এদের একটি বড় উদ্দেশ্য ছিল যে সব কিছুর পিছনে একটি সত্তা আছেন, যাকে আমরা যাকে স্রষ্টা বলি। তো তার যে নির্যাস যেটা আছে সেটাকে সামনে রেখে আমরা যদি, আমি তাদের কথা বলছি, তাদের একটা ধারণা সমন্বয় করে একটা ধর্ম যদি প্রবর্তন করা যায় এবং তার নির্যাসকে মেনে চলা যায়, তো সেই কলুটোলায় ওখানে বৈঠক বসে, সবাই সেখানে জমা হন, সেই মজলিসে যারা জমায়েত হতেন বিভিন্ন বড় বড় মানুষ, আমি সাথে বলছি, তো সেখানে ভাগ হচ্ছে কে কি অনুবাদ করবে, কোন কে হিন্দু ধর্ম নেবে, কে খ্রিস্টান ধর্ম নেবে। ভাগ পড়লো ইসলাম ধর্মটা, যার দায়িত্বে আসলো তিনি হচ্ছেন মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন, যার নাম বলে বলে আসছে, যিনি বাংলা ভাষায় কোরআন শরীফ অনুবাদ করেছেন। অনুবাদ করার জন্য হে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, কান খুলে মন দিয়ে শুনে নাও, কতটা প্রয়াস করে ইনি পবিত্র কোরআন শরীফ অনুবাদ করেছিলেন। বয়স ছিল 1942। শিখতে হবে আরবি, আরবি শেখার আগে উর্দু ফার্সি তৎকালীন বহুল প্রচলিত, পার্সিয়ানের মুন্সি আর ওস্তাদ সব জায়গায় পাওয়া যায়, আরবির অভিজ্ঞ তুলনামূলক কম পাওয়া যায়, আর ফার্সি উর্দু ভালো করে শিখে নিয়েছেন। এবার কোরআন শরীফ তর্জমা করার দায়িত্ব আসলো আমার ঘরে, যাব কোথায়? এবং ব্রহ্মানন্দ বলে ওরা ডাকতেন কেশবচন্দ্র সেন, গুরুর কথা অমান্য করা যাবে না, গুরু তো গুরু। এখন এরকম নয় যে ছাত্র দেখা হলে শিক্ষককে এড়িয়ে চলে যায় যাতে দেখা না পান, না, ছাত্র যেরকম শিক্ষক ওইরকম, গুরুর আদেশ মান্য করতেই হবে, আরবি শিখতেই হবে, যেহেতু ইসলামের যে সারবত্তা, তার যে গুর, তার যে মর্ম, সেটাকে তুলে ধরতে হবে। আর সেটা তার আকর গ্রন্থ, তার রিসোর্স হলো কোরআন শরীফ, অর্থাৎ ওখান থেকে বের করতে হবে। আরম্ভ করলেন তার সাধনা, চলে গেলেন লখনৌ, লখনৌ নগর, লখনৌ, সেখান থেকে আরবি শিখলেন, অনেক রাস্তায় গেলেন, শিখতে গেলেন, শিখতে শিখতে শিখে 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 দেশে আসলেন, আবার শুরু করলেন তার সাধনা। আমি সংক্ষিপ্তে বলছি, কোরআন শরীফ অনুবাদ করা আরম্ভ করলেন, কোরআন শরীফ অনুবাদ করে যখন সেটা বের হওয়া আরম্ভ হলো, হলো আমরা তো কিছু একটু করেই আমরা হোয়াটসঅ্যাপে ছাড়ার জন্য পাগল, কিছু একটু কোথায় করেছি সে ছেড়ে দে, লোক দেখুক, আরে ভাই তেমন কিছু করেনি, কোথায় কি হয়, হোয়াটসঅ্যাপ ছেড়ে দিয়ে দেখো আমি কি না হয়েছি, শুনে নাও এমন মহান ব্যক্তিত্বের কথা। তিনি অনুবাদ করে চলেছেন, 6টা বছর লেগেছে, দীর্ঘ 6টা বছর। প্রথম যে খণ্ড উনি অনুবাদ করেছেন, যতটুকু উনি লিখেছেন তার ভূমিকায়, যে মহানন্দ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন খুব খুশি হলেন। আসলে কি এরা ছিলেন তো সোনার মানুষ না, খাঁটি মানুষ, এরা মানুষকে সর্বধর্মকে সম্মান করতে জানতেন। বলেছেন যে ব্রহ্মানন্দ বড় খুশি হলেন কেশবচন্দ্র সেন, চালিয়ে যাও তুমি, ছাত্র চালিয়ে যাচ্ছে। 6 বছর ধরে, 6 বছর ধরে প্রয়াস করে উনি অনুবাদ কমপ্লিট করেছেন। আর উনি লিখেছেন ভূমিকাতে, তোমরা এই যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ বাংলা অনুবাদ হরফ প্রকাশনী কলকাতা পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ওটা তোমরা নেবে, তর্জমা কে করেছেন, মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন, তার নাম মৌলভী পড়ে যায়। 6 বছরে সাধন করলেন, শেষে উনি লিখছেন যে ইস, যদি আমার এই শেষ খণ্ডখানি গুরুদেবের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমার আত্মা কতটা শান্তি পেত, আজ তিনি নেই, আমি তাকে তাকে দেখাতে পারছি না, তার জন্য মনঃ কষ্ট হচ্ছে। এই মহান ব্যক্তি যখন অনুবাদ করেছেন এবং কিয়দংশ খবর কাগজে বের হয়েছে, এই বিষয়ে মতভেদ আছে যে অনেকেই বলেছেন উনি প্রথম তর্জমা করেছেন, তার প্রমাণও আছে এবং ভূমিকাতে লেখা হয়েছে যে তৎকালীন যুগে মানে বাংলা বাংলা বাংলায় অনুবাদকের বড় অভাব ছিল,
বাংলায় যখন অনুবাদ হয়ে গেল, খবরের কাগজে আসলো, তিনি আমাদের মতো হোয়াটসঅ্যাপ গিরি করেননি, কিছু হোয়াটসঅ্যাপ কিছু একটা হলে দাও, ছেড়ে দাও, জানুক আমি কি হয়েছি। এখন এই যে লোক দেখানো আর জাহিরদারিটা খুব বেড়েছে, আমি সোজা বাংলায় কথা বলি, আমি খুব সোজা বাংলায় হোয়াটসঅ্যাপ থেকে চুরি করে আরবি লিখে পাঠাচ্ছে, অথচ আরবি জানে না। তো যখন প্রথম বের হলো, প্রত্যেকে খবর আসছে, দেখো দা কলকাতা মাদ্রাসা এর শিক্ষক, আরবি শিক্ষক আহমদুল্লাহ, কলিকাতা কলিকাতা মাদ্রাসা, আমি সূচিপত্র দেখে পড়ছি, তার যে উপক্রমণিকা ভূমিকা তা থেকে পড়ছি আমি, সমন্বয় ধর্মের আলোকে বিধাতার প্রেরণায় প্রেরণার দ্বারাই গিরিশচন্দ্র এই দুঃসাধ্য কর্ম সুসম্পন্ন করেন, ভগবানের প্রেরণাই তাঁর অবলম্বন, তাঁর সাফল্যের মূল, তাঁর সাফল্যের মূল। তাই গ্রন্থে নিজের নাম প্রকাশ করেন নাই, বইটি প্রকাশিত হলে কলিকাতা মাদ্রাসার ওই যা দা কলিকাতা মাদ্রাসা, দা কলিকাতা মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা, কেউ বলে কলিকাতা, বলে কলকাতা, দু রকম শব্দ প্রয়োগ হয়। কলিকাতা মাদ্রাসার ভূতপূর্ব আরবি শিক্ষক আহমদুল্লাহ প্রমুখ উদার স্বাধীন চেতা মৌলবীগণ একত্রে এই অজ্ঞাতনামা অজ্ঞাতনামা অনুবাদকের উদ্দেশ্যে এই পত্র প্রকাশ করেন, চিঠিতে লিখছেন, তারা পত্রে লিখছেন বা সংবাদপত্রে লিখছেন, অ্যাজ উই আর মোহামেডান বাই ফেথ অ্যান্ড বার্থ, আর বেস্ট অ্যান্ড হার্টি থ্যাংকস আর ডিউ টু অথর ফর হিজ ডিসইন্টারেস্টেড অ্যান্ড প্যাট্রিয়টিক এফোর্ট অ্যান্ড দ্য গ্রেট ট্রাভেলস হি হ্যাজ টেকেন টু ডিফিউজ দ্য ডিপ মিনিং অফ আওয়ার হোলি অ্যান্ড স্যাক্রেট রিলিজিয়াস বুক দ্য কোরআন টু দ্য পাবলিক। তারপরে বলছেন যে ভাই কে লিখলেন গো এই বইটা, এই কোরআন শরীফ অনুবাদ কে করলেন, নাম বলছেন না কেন, আমরা তো সব মৌলানা মৌলবীরা বসে আছি, আমরা করতে পারলাম না, আপনি কে ভাই? তারপরে পরে প্যারাগ্রাফ লিখছেন, দ্য ভার্সন অফ দ্য কোরআন অ্যাবাভ কোটেড হ্যাজ বিন সাচ এ ওয়ান্ডারফুল সাকসেস দ্যাট ইউ উড উইশ দ্য অথর উড পাবলিশ হিজ নেম টু দ্য পাবলিক। কি বললেন? দ্য ভার্সন অফ দিস কোরআন অ্যাবাভ কোটেড হ্যাজ বিন সাচ এ ওয়ান্ডারফুল সাকসেস দ্যাট উই উড উইশ দ্য অথর উড পাবলিশ হিজ নেম টু দ্য পাবলিক, প্রকাশ্যে জানাক তিনি কে, টু হোম হি হ্যাজ ডান সাচ এ ভ্যালুয়েবল সার্ভিস অ্যান্ড দাস গেইন এ পাওয়ারফুল রিগার্ড ফ্রম দ্য পাবলিক। বাংলায় এভাবে আবার অনুবাদে লিখেছেন, আমরা বিশ্বাসে ও জাতিতে মুসলমান, আপনি নিঃস্বার্থভাবে জনহিত সাধনের জন্য যে একাদৃশ্য চেষ্টা ও কষ্ট সহকারে আমাদিগের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের গভীর অর্থ প্রচারে সাধারণের উপকার করেছেন, উপকার সাধন নিযুক্ত হয়েছেন, এজন্য আমাদিগকে অত্যুত্তম আন্তরিক বহু কৃতজ্ঞতা আপনার প্রতি দেয়। তো আমি এখানে বন্ধ করছি। গিরিশচন্দ্র সেন, মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন, এর থেকে কি আমাদের শিক্ষা নেওয়া নেই? আমার মনে হয় আর কিছু বলার নেই। এখন আরবির স্কোপ যা আছে ছাত্রছাত্রীদের, আমি এখন ছাত্রছাত্রীর দিকে চলে আসছি। আমি এত আমার ধরো ধরুন বা ধরো আমার 15-16 বছরের বিশ্ববিদ্যালয়ের সাধনাকে সামনে রেখে পড়ছি। এবার ঘরোয়া গল্প, আরবি কিভাবে আমাদের উন্নত করব। আমাদের ছাত্রছাত্রীরা আসছে, আমি 2-3টে পয়েন্ট বলে ছেড়ে দেবো। আমার মনে হয় যে আমরা গ্রামার আর ট্রান্সলেশন অনেক কিছু করার আছে, 2-3টে পয়েন্ট বলবো, সেটা তোমাদের শিক্ষকরা আছেন। প্রথমে আরবি গ্রামারটা ভালো করে শিখবো, বুঝবো, আর তার গ্রামার বেস যে ট্রান্সলেশন করবো, গ্রামার বেস ট্রান্সলেশন, যে যেটা আমি শিখলাম গ্রামারে সেটা ট্রান্সলেশন করব। এই ইংরাজি বা অন্য ভাষাতে সর্বনাশটা হয়ে আছে, ট্রান্সলেশনের গুরুত্ব তো আমাদের এই স্কুল পাঠশালে আমরা দেখা পাই না। সেই জন্য আমরা ছোটবেলায় যে শিখেছিলাম, আমরা সবাই জানেন, আমরা শিক্ষক যারা আছেন, আমাদের শিক্ষকগণ আছেন, স্যাররা আছেন, তারা সবাই জানেন ওই জায়গাটা সর্বনাশ করা আছে। আমাদের 8-10টা করে বাক্য দেওয়া হতো, আমরা ট্রান্সলেশন করতাম ছোটবেলায়,
স্কুলে নিয়ে যেতাম, স্যার ঠিক মারতেন, যেটা ভুল ওটা ঠিক, হাতের লেখাও ঠিক হতো, আমাদের সেই গোড়ার দিকে চলে যেতাম। যদি ভাষা না শিখি আর খালি স্কোপ 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 করে বেড়ালে তো হবে না। আমাদের ছাত্রছাত্রীরা বেশিরভাগ, আমাদের, আমি শীতলকুচি ছাত্রছাত্রীদের বলছি না, আমি আমাদের ছাত্রছাত্রীদের বলছি, বেশিরভাগ যাদেরকে আমি দেখেছি, আমি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসছে, বিভিন্ন কলেজ থেকে আসছে, যাই কলেজ থেকে আসছে, আমরা যারা বাঙালি, এক কথায় বলি আমরা যারা বাঙালি, আর আমরা যারা বেশিরভাগ এই পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছি, আমি কাউকে ছোট করছি না, হেয় করছি না, তার মানে তার মধ্যে পাওয়া যাবে না তা নয়, সামগ্রিক ভাবে বলছি, আমাদের একটা যারা আমরা পিছিয়ে আছি, যারা আমরা পিছিয়ে আছি শিক্ষা, তাদের জন্য বলছি, আমার মতো যারা পিছিয়ে আছে তাদের জন্য দরকার যে এই বাংলাতে লেখা বন্ধ করে, বাংলা তো শিখবো তো থাকবে, পরীক্ষার প্রশ্নপত্র আরবিতে যাতে লিখতে পারি তার জন্য আরবিটা ভালো করে শিখতে হবে, শিখতে হবে এবং শেখাতে হবে, গ্রামারের ট্রান্সলেশনের প্র্যাকটিস করাতেই হবে, গ্রামার বেসড ট্রান্সলেশনের প্র্যাকটিস না করানো পর্যন্ত আমি মনে হয়, আমি যদি যা ইয়াফালুন তামালুন যা একটা দু শিখেছি আমার মনে হয়, নাদাতুল উলামায় যে আমাদের ইনশা করানো হবে, দারুল নাদাতুল উলামা আমরা মিলে যাওয়ার আগে, আমার মনে হয় ওখান থেকে পেয়েছি আমি আলোক পেয়েছি। ওখানে একটা বিশেষ গুরুত্ব হলো যে ভাষা শিখতে হবে, সে ভাষা জানে না, কিছু জানে না, সারা পরে পরে এ করবে, তো সেখানে আমাদের ছাত্রছাত্রীদের এক নম্বর কাজ হবে, আজ যারা তোমার ফার্স্ট সেমিস্টারে আছো, কলেজ তো পার হয়ে গেছে, এবার শুধু বললে তো হয় না, তোমরা অনেকে বলবে স্যার আমাদের এটা নেই ওটা নেই সেটা নেই, আমরা সব জানা আছে, তোমরাও যেরকম আমরাও সেরকম, এক পথের পথিক, তবুও বলছি আমরা ফার্স্ট কলেজে এসেছি, একটা গ্রামার বেস ট্রান্সলেশন নেই, ট্রান্সলেশনের বই নেই, নিয়ে প্রথমে ভালো করে গ্রামারটা, আমি আমার মনে হয় আমি খুব কাজের কথাই বলছি, আমি ক্লাসেও বলে থাকি, অনেকে আছে যে গ্রামার কিছু জানে না, সে মাকালা লিখছে, আরে সে কি মাকালা লিখছে, আমি ছাত্রছাত্রীদের সম্বোধন করবো যে স্যারদের বলছি তোমরা তোমরা আমার সামনে, তোমার আমাদের ছাত্রছাত্রী, এবং বলা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীরা, তো সেখানে গ্রামার ট্রান্সলেশনের প্র্যাকটিস আরম্ভ করি, ভালোভাবে গ্রামার শিখতে হবে। অবাক লাগে যারা অ্যারাবিকে নন, মানে আমাদের এখানে একজন ক্যান্ডিডেট পিএইচডি করতে এসেছেন এবং আসে আসেন, মানে আমি একটি বই পড়েছি আরবি বলতে গেলে, এই যে জবর জের পেশ, যারা আরবি নন তারা এটা জানেন না যে জবর জের পেশ, জম্মা ফাতহা কাসরা বা ভাওয়েল সাইন্স, এটা কত কত গুরুত্ব আছে, কর্মপদ পদ কর্তৃপদ কর্মপদ অধিকরণ কারক আর কর্মের বিভিন্ন ভাগ, এই সব কিছু জানলে, গ্রামার পরিপূর্ণভাবে জানলে তবে জবর জের পেশ দেওয়া যাবে, তো সেক্ষেত্রে পিএইচডির ক্যান্ডিডেট তিনি ইংরাজিতে ইংরাজিতে কোনো রকম তৈরি পার করে এসছেন কি বাংলায় আরবি শেখেন নিয়ে, এরকমও ক্যান্ডিডেট আছেন অনেকে, তিনি অমুক, তিনি ডক্টর কিন্তু ইংলিশে পারমিশন দেওয়া আছে, কোথাও বাংলায় পারমিশন দেওয়া আছে করে ডক্টর হয়ে এসছেন, কিন্তু আরবিতে তাঁর দুর্বল কাঁচা, স্বাভাবিকভাবে আমি কারো নাম করছি না, আমারও আছে কাঁচা, আমি কি আরবি ভালো জানি, তো কথা হলো এই গ্রামার বেস ট্রান্সলেশনকে এবারে আপনি বলবেন বা ওরা বলবে সেইভাবে সিলেবাসটা তো করা দরকার, আমি বলবো হ্যাঁ করা দরকার করা দরকার, এবার কেউ বলবে আপনারা কি করেছেন, আমরা অনেকটা করেছি, যতটা পারার করার বা পেরে উঠিনি অনেকটা, আমরা যত চেষ্টা করি অনেকটা এসেছে, আরো অনেক করার দরকার আছে, স্বীকার করতে অত্যন্ত কি আছে, অনেক কিছু করার আছে আমাদের। প্রথমত আমি আমি হাস্যকর বিষয় হলো এক জায়গায় খাতা দেখছি, আর বয়স্ক মানুষ কিছু খাতা নিয়ে এক জায়গায় গিয়েছি, আমাদের সবসময় তো বাড়ি বসে থাকলে হবে, কোথায় দেখছি খাতাগুলো দেখতে হবে, এখন ঘরে ঢুকেছেন, এখন একটা বিয়ে বাড়িতে, আমি দরজা বন্ধ করে খাতা দেখছি কেন, যাতে আমাদের খাতাটা কেউ না দেখে, একজন এসে বলছেন, আমি তো খোলা কথা বলছি না,
এই যে কি 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 চিত্র সব বাংলায় লিখেছে, তার মানে আপনি যান সব বুঝবেন না, আপনি যান সব বুঝবেন না, অনেক কিছু এরকম ব্যাপার আছে। তো কথা হলো মেক আপ যাই পারে তাই না কেন, আরবি যে শিক্ষা বা যে কোনো ভাষার শিক্ষার সোপান গ্রামার বেস্ট আছে, গ্রামার বেস্ট আছে। সেটা আমি তো মনে হয়, আমার যেটা মনে হয়, ক্লাসের একজন টিচার দুই একজন টিচারকে এর জন্য নিয়োগ নিয়োজিত করা দরকার, এবং অনেক কিছু করার আছে, প্রতিকূলতা বিভিন্ন দিক দিয়ে আমারও করার আছে। কিছু ট্রান্সলেশন কোচিং সেন্টার খুলতে হবে, দোয়া করবেন যাতে ভবিষ্যতে খুলতে পারি, আল্লাহ তৌফিক দিক। আমাদের বইয়েরও অপ্রতুলতা, ভালো ভালো বইয়ের অপ্রতুলতা, বই ঠিক মতো পাওয়া যায় না, এই বান্দার কটা বই আছে। তো সে যাই হোক, এগোচ্ছে ধীরে ধীরে, আমাদের এই কাজটা আগে করতে হবে। ট্রান্সলেশন 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 করতে গেলে ইংলিশও শিখতে হবে, তো ভালো করে ইংরাজি শিখতে হবে। ইংরাজি না শিখলে উপরে ওঠা যাবে না, আমরা যাই পারে বলি না কেন, যা পিছিয়ে গেছি গেছি, আর ভুল করলে চলবে না। অ্যারাবিক ফরেন ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ রিগার্ডেড এ ফরেন অ্যান্ড ফেমাস ওয়ার্ল্ড সার্কুলেটেড ল্যাঙ্গুয়েজ। দ্যাট ইজ ওয়াই ইফ ইউ ওয়ান্ট টু ফোকাস আওয়ার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, দিস ইজ অলসো অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো উই মাস্ট বি এ স্ট্রং সিজন্ড এক্সপার্ট বিটুইন টু ল্যাঙ্গুয়েজেস। উই ট্রান্সলেট অ্যারাবিক ফ্রম অ্যারাবিক ইন্টু ইংলিশ, ফ্রম ইংলিশ ইন্টু অ্যারাবিক, ভাইস ভার্সা। ট্রান্সলেশনে এই যে অনার্সে বা পাশে পাশ অনার্সে কি এখনো রাখা আছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, অবদিক দিয়ে বেঙ্গলি করা থাকে। আমরা কেন বাংলায় করবো, কেন ইংরাজি শিখতেই হবে। ছাত্ররা তোমরা যারা শুনছো, ভালো করে যা ইংলিশ গ্রামার আছে, ইংলিশ স্যারদের ট্রেজার স্ট্রোক যে বইটা আছে ব্যাকরণ, ওটাও সাথে করে নাও। আর আরবি ব্যাকরণ বাংলা বাঙালির জন্য একটা বই আছে, এ বললে আপনারা মনে করবেন হয়তো নিজের বই নিজে বলছে, আরবি ব্যাকরণ অনুবাদের আঙিনায়, এই অধমের লেখা আমার মনে হয়, আমার সামনে এরকম বই এখন আসেনি। বা অন্য কোনো লেখকের তোমরা কেন অসুবিধা কিচ্ছু নেই, ভাষা শিখতে হবে। ভাষা শেখার পরে আমাদের ছাত্ররা এই বিদেশে, হ্যাঁ যেটা জামিয়া মিলিয়া স্যার আমাকে বললেন, জামিয়া মিলিয়া ইসলামিয়া, অনেকে জামিয়া মিলিয়া বলে, জামিয়া মিলিয়া ভুল, যা জামিয়া মিলিয়া, জামিয়া মিলিয়া ইসলাম, গর্বের আমরা স্বদেশী একটা প্রতিষ্ঠান, স্বদেশী আন্দোলনের একটা পথিকৃত। তো যাই হোক, জামিয়া মিলিয়া ইসলামের স্যার আমাকে বললেন, আমাদেরকে বললেন যে আপ লোক জো হ্যায় জাদিদ আরবি সিখিয়ে, আর স্কোপ খুলতে চাচ্ছি আমরা, আবার ছাত্ররা তোমরা চাচ্ছ জাদিদ আরবি আর কদিম আরবি, আরবির ভেতরে আসমান জমিন ফারাক হয়ে গেছে। আমরা যা আরবি শিখছি সাধারণভাবে ট্রান্সলেশন করতে গেলে যদি জাদিদ আরবি দেওয়া হয়, একটা খবর কাগজ দেওয়া হয়, জমা খারাপ যে কোথায় থেকে কোথায় চলে গেছে, তর্জমা কোথায় থেকে কোথায় চলে গেছে। এখন আরো মানে ইন্টারনেটের যুগ, আরো এই দুটো বছরে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। সেজন্য ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট সেমিস্টারে আমরা কিছু কদিন টদিন থাক সবকিছু নিয়ে চলতে হবে, তো বাড়াবাড়ি না করি আমরা, আবার খুব বাড়াবাড়ি করে, আর বাড়াবাড়ি করলে যে পতনটা হয়, অনেকে বাড়াবাড়ি করে, নাম নেব না, সিলেবাস এমন করা হয়েছে আমি জানি, নাম নিচ্ছি না, একজন এসে বাড়াবাড়ি করে এমন সিলেবাস করলেন কয়েকজন মিলে, কদিন পরে আবার সিলেবাসটা আবার রিভিশন করতে হলো, কারণ তাদের বাড়াবাড়ি হয়ে গেছে, মানে এমন ভাবে দেখানো হয়েছে যেন এটাও বুঝি হয়তো অক্সফোর্ড কি লন্ডন কি আমাদের ভালো ভালো জেএনই কি জামিয়া মিলিয়া কি আলিগড় কি কোথায় এইভাবে বঙ্গাল, যখন যেখানকার যে স্তর। তবে হ্যাঁ, এটা আবার কথা, তাদেরকেও ধন্যবাদ দেই যারা ওই সিলেবাস করেছিলেন, কোন বিশ্ববিদ্যালয় যেন তার নাম বলছি না, তারা একটু আমাদের ধাক্কাও দিয়ে গেছে, তোমরা শুধু কদিম নিয়ে পড়ে থাকবে, আমাদের ট্রান্সলেশন ফার্স্ট ইয়ারে আমরা রাখি তো ওই যেটা চলে আসছে ক্লাসিক্যাল, সেকেন্ড এবং থার্ডে বিলকুল মডার্ন 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 ট্রান্সলেশন, পেহলে আপনা বনে উসকে বাদ তো কাম দেখে না, পেহলে তো আপনা তো বন, আপনে মন মে ডুব কর
पाया सुरागे जिंदगी, तो अगर मेरा ना बने अपना तो बन, अरे अपने मन में डूब कर पाया सुरागे जिंदगी, तो अगर मेरा ना बने अपना तो बन। अरे शिक्षक বলছেন কবি ইকবালের ভাষায়, যারে তুই আর তোর জন্য ভাব, সেখানে ট্রান্সলেশন করতে হবে। আজ আমাদের ছেলেরা আমাজনে গিয়েছে এবং যাচ্ছে, এবং খোলা কথা বলছি স্যার, যেটা বললেন সল্ট লেক থেকে কোন কোম্পানি থেকে ট্রান্সলেশন পাঠানো হয়েছে আমি জানি, আমি তখন হেড ছিলাম না, কিন্তু আমি বললাম ও স্যার আমাদের স্যারদের বললাম, তো ইয়ে তো আমাদের কেউ পায় না। আজ থেকে সেই 2008 সালের কথা বলছি, এ তো আমার মনে হয় এরকম পশ্চিম বাংলাতেও স্কোপ আছে। বর্তমানে আজ এক্ষুনি আমি বলছি আমার কাছে অনেক কাজ এসেছে যেগুলো ট্রান্সলেটার তো চাই। তো এছাড়া আমাদের স্কুলে আরবি আছে, মাদ্রাসায় সেখানে আরবিক ছাত্রছাত্রী যাতে বেশি নেওয়া যায় সেই চেষ্টাও আছে। আমাদের এডুকে বিএড করবার জন্য আলাদা করে ব্যবস্থা হয়েছে এবং সেখানে শিক্ষক নিয়োগের ব্যবস্থা হয়েছে, কেমন একটা কোনো কলেজে খুব তাড়াতাড়ি এসে যাবেন আশা করা যায়, বিএডেরও পথ খোলা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমি বললে অত্যুক্তি হবে না, বিএড টিএড খোলা যাক, নিজের প্রসঙ্গে আমি যাবো না, ফুল ফুটলে তার সুবাস বেরোবে বলতে চাচ্ছি না, আমার অনেক দৌড়ঝোঁক ছিল। তো স্কুলে আছে, মাদ্রাসায় আছে, কোম্পানিতেও আছে, আমরা শুধু স্কুলের দিকে চেয়ে থাকবো না, ভালো করে ইংরাজি শিখে আর আরবি শিখে দুটোর পাশাপাশি আছে, দুটোর পাশাপাশি আরবিক ইংলিশ আরবিক ইংলিশ আরবিক ইংলিশ, ওই এক্সপার্ট হোক, তারপরে দেখা যাচ্ছে কোথায় পা পথ পায়। আমাদের স্যার বললেন হাবিবুল ডক্টর হাবিবুল্লাহ খান সাহেব, জামিয়া মিলিয়া ইসলামিয়া স্যার, বলবে আরে আরব মে না ওয়েসা হয় না, ও লোক আরবি দাঁড় কো সব জো আরবি জানতে হ্যাঁ উনি জ্যাদা পছন্দ নেই, তো খুব খুব আরবি বলে ও ক্যা হ্যায় আপ লোক অঙ্গ্রেজি সাথ সাথ শিখিয়ে শিখিয়ে আর দোনো মে ইন্টারপ্রিটেশন করনা শিখিয়ে, ফের দেখিয়ে কনস্যুলেট মে এম্বাসি মে জামিয়া মিলিয়া ইসলামিয়ার কত ছাত্রছাত্রী ওরা এম্বাসিতে কাজ করে আমি দেখেছি, আর এম্বাসিতে জায়গা পাবে, আরবি অন্তরাষ্ট্রীয় ভাষা। আমি একটু গল্প আমার কথা একটু বেড়ে গেল, আমি পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ প্রজেক্টের কাজ নিয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া, মা ইন্দোনেশিয়ার কথাটা বলছি, জাভা দ্বীপে গিয়েছি, সুমাত্রা দ্বীপে গিয়েছি, আর বড়বধুর স্তূপা ওটা সব জায়গায় গিয়েছি আর দেখেছি। আমি একটা অভিজ্ঞতার কথা বলছি, যে সেখানে ছাত্রছাত্রীরা আমাদের থেকে আমাদের ছাত্রছাত্রীদের থেকে অনেক ভালো আরবি বলে আরবি কালচার আছে। কারণ কেন, আরে ওরা তো সোজা মিশর থেকে জামে আজাদ থেকে, ওদের তো পথ অনেক পরিষ্কার, পথ খুব মসৃণ, খুব স্মুথ প্যাসেজ দিয়ে ওরা আগে বাড়তে পারেন, যেটা আমাদের এখানে হয় না, খুব কাঠিন্যের মধ্য দিয়ে আগে বাড়তে হয়, তো সে এখানে নেই। ওখানে আরবি চর্চা খুব, ইন্দোনেশিয়াতে যে আরবি যে চর্চা, আমি এবার শেষ করে দেবো আরবি চর্চার, যে অতীতকালে জাভা দ্বীপে আরবিতেই সবকিছু করা হতো, আরবি তাদের ভাষা ছিল, আবার আরবিটাকে ইন্দোনেশিয়ার ভাষায় লিপিতে লেখা হতো, আর পরবর্তীকালে কালে এই ইংরেজের জামানায় ওলান্দাজ এরা সব সেখানে আক্রমণ করায় বা জয় করায়, তখন হয়েছে ইন্দোনেশিয়া, শেষ করবো, ইন্দোনেশিয়ান যে ভাষা যে ভাষা আছে ওরা সেটা ওরা কি করেন, ওদেরই ভাষা কিন্তু ল্যাটিনে লেখে। কেরালা দেখেছি, আমাদের কেরালায় দেখেছি, কেরালাতে সরকারিভাবে যত আরবি পড়া হয় কেরালে আমার মনে সবচেয়ে বেশি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত স্কুলে প্রচুর আরবি পড়ানো। কেরালার একটা সেমিনারে গিয়েছি, তো সেমিনার দেখলাম, গল্প হচ্ছে আপনাদের সাথে তোমাদের সাথে, যিনি রান্না করছেন ক্যাটারারদের মধ্যে তিনি দৌড়ে এসে জানালার ফাঁক দিয়ে আমার সঙ্গে আরবি কথা বলছে, মারা দিয়ে কে আবার খায়। তো যাই হোক, আমরা হিস্ট্রি অফ আরবিক লিটারেচার বা ওই যে জাতির শব্দ পড়বো, গ্রামার ট্রান্সলেশনের সাথে নেই, গ্রামার ট্রান্সলেশন ভালো করে বুঝলে পদ্য গদ্য সাহিত্য আর বালাগত ইত্যাদি ওগুলো শিখবো। তো এই আমার সংক্ষিপ্ত যেটা মনে আসলো, এইভাবে ভাষাটা আগে শিখি, ট্রান্সলেশনে প্র্যাকটিস করি, বাকি অন্যান্য যা আছে সেগুলো শিখতেই হবে, আর নিজেদের মধ্যে বোল চাল আরবি বলার চেষ্টা করি, সেই পরিবেশ সৃষ্টি করলে তবে এটা সম্ভব, না হলে সেটা তো আরব ঠিক না। যা আমার মনে হলো আমি এই পর্যন্ত বলে
আমার বক্তব্য শেষ করছি, মানে দীর্ঘায়িত হয়ে গেল, ছুঁয়ে ছুঁয়ে আসলাম এমনি এবং ডিগ্রি করছে, বহুকোণী আবার স্তরে। আইডলি এমএ করছে, এমএ পাশে কোয়ানা গিয়ে তো আর কি। আমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা আসেন করি, তো এমএ ডিগ্রি তো সত্যিকারে আছে আরবি নাই। শিখলে একটা জায়গায় আসতে পারবো। এবং তাই নয়, আরবি যখন আমরা মাস্টার হব, স্কুলে যে মাস্টার গুলো আছে বা আমিও মাস্টার মশাই, এই আরবি শেখানোর ক্ষেত্রে আমাদের যথেষ্ট এখনো তো দুর্বলতা, নাই, আমারও মাজারটা দুর্বলতা। থাকলি মাঝে মাঝে ই বাজে, সরে গেছে এই তো। কথা হচ্ছে, বন্ধ করো বন্ধ করো, এটা তো আমারও এটাই তো দুর্বলতা মাজার, আছে। স্কুল পাঠশালায় বাইকতে থাকলি পারে, আরবিকের মাস্টাররা, কথাই মাদ্রাসার শুনতে না, মাস্টাররা সেভাবে ইয়ে সহ্য হয় না অতটা মানে কি। উদ্যোগ নেন না, সেই জন্য এরকম মিটিং এর সম্মুখীন হতে হয় যে সেখানে কিভাবে আরবি শেখা যাবে, দোষটা নাকি সেটা এটা আলোচ্য মানে বিষয় হয়ে। কথাই যাই বার্তায় হোক, চলন ফেরনই মিশে আমি না, এই কলেজের মাননীয় বেশিরভাগই প্রিন্সিপাল যাও যাওয়াই এবং যারা বেশি বাজে, আহ্বায়ক আঙ্গ হাতে এবং যারা কম আছেন, বাজে। তা কোনো কোনো সময় আবার আকাদি আলা হাদা ফাকাদ আজাজতু মাকালাতি বিরাগমি আন্নাকুম এমনি মিন আসছে আল-লুগাতি ভালোই, আল-আরাবিয়্যা কিন্তু মা ওদের হাতে কথা তাকরাউন কয় না, ওয়া এই আবদি যে আমামাকুম আন হাযিহি আল-লুগা আলাইকুম আন তাস্তাইদু ওয়া তাজতাহিদু ওয়া সাআদু নাআম ওয়াসাউ তোমরা তাআলিম হাযিহি আল-লুগা আকতাফি আলা হাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম স্যার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আমাদের বিশেষ অতিথি, আমাদের বিশেষ বক্তা সম্মানীয় ডাক্তার এম ডি শামসুদ্দিন মল্লিক মহাশয়, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান ইউনিভার্সিটি অফ কলকাতা। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে, তথ্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের ক্ষুদ্র জ্ঞানকে অনেকটা সমৃদ্ধ করলেন, এবং পশ্চিমবঙ্গে কিভাবে আরবি ভাষার উৎপত্তি এবং বিকাশ হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্যপূর্ণ বক্তব্য আমাদের সামনে পরিবেশন করলেন। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছ তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের শীতলকুচি কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর আফজল হোসেন মহাশয়কে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে বিশেষ বক্তা আমাদের সম্মানীয় স্যার ডক্টর এমডি শামসুদ্দিন মল্লিক মহাশয়কে, এবং স্যারকে আমি অনুরোধ করব ভবিষ্যতে যদি আমরা আরো স্যারকে আমন্ত্রণ জানাই, স্যার যেন আমাদের আমন্ত্রণটা গ্রহণ করেন এবং আমাদের মধ্যে উপস্থিত হন, এবং ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরেন, তাহলে আমরা খুবই উপকৃত হব। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আর ভাঙা ভাঙা গলায় যা কিছু বললাম না হাজার স্যার, কাজের মাঝে, অনেক অনেক খুবই গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদের ক্ষুদ্র জ্ঞান অনেকটা সমৃদ্ধ হয়েছে, ওই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং স্যার আমরা আশা রাখবো শীতলকুচি কলেজ একটা খুব গ্রাম গ্রাম গ্রাম্য এরিয়ার মধ্যে অবস্থিত, সেখানে অ্যারাবিক ডিপার্টমেন্ট খুলেছে, সেখান থেকে চেষ্টা করছি আচ্ছা আমরা অ্যারাবিক। আচ্ছা, শোনেন, এটা কি উত্তরবঙ্গ স্যার উনি বলেছিলেন? ওই স্যার হ্যাঁ স্যার, এটা এটা কোন বিশ্ব? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির হ্যাঁ আন্ডারে, স্যার, এটা উত্তরবঙ্গ ভুলে গেছি, পঞ্চানন বর্মা। আগে হ্যাঁ যে পঞ্চানন উত্তরবঙ্গ বর্মা বিশ্ব, ইউনিভার্সিটি, শোনেন, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মনে উঠেছে। আগে আগে উত্তরবঙ্গে ছিল স্যার। এই কলেজের মডারেশনের জন্য আমি শিলিগুড়ি গিয়েছিলাম, শিলিগুড়ি আচ্ছা দার্জিলিং একবার গিয়েছিলাম। হ্যাঁ, যাই হোক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই তো হলো। স্যার অসংখ্য ধন্যবাদ, পরবর্তীতে যদি আপনাকে আমন্ত্রণ জানাই স্যার অবশ্যই আমাদের আমন্ত্রণ আপনি গ্রহণ করবেন এই আশা রাখছি। ইনশাআল্লাহ, আচ্ছা আমি স্যার তো অনেক খুবই কথা বাড়িয়ে গুরুত্বপূর্ণ ফেলেছি। বক্তব্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ আমাদের বক্তব্য আমাদের সামনে পরিবেশন করার জন্য ধন্যবাদ। এবং ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যদি তোমরা কিছু জিজ্ঞেস করতে চাও স্যারকে জিজ্ঞেস করতে পারো, স্যার আমাদের মাঝে আছেন, খুব সংক্ষিপ্ত করে কারো যদি এক একটা প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে আমার পারো। মনে হয় পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসা করো, হ্যাঁ যেভাবে পড়াশোনার পড়াশোনা করে। বিষয়ে হ্যাঁ হ্যাঁ কেউ কি জানতে চাও কিছু স্যারের কাছ থেকে? স্যার আমাদের মাঝে পড়াশোনার আছেন, বিষয়, মূল্যবান সময় দিচ্ছেন পড়াশোনা এই। পড়াশোনা আমার বৈঠক আমি হবে আজ, তাহেরুল মানে আমাকে ইসলাম, ছেড়ে দেন, আমি অনেক দীর্ঘায়িত করে মানে ফেলেছি। না স্যার ভালো বলেছেন, অনেকটা সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ স্যার, আমরা অনেকটা জানতে পারলাম, এত গুরুত্বপূর্ণ বক্তব্য না ধরলে আমরা জানতে পারতাম না পশ্চিমবঙ্গে কিভাবে আরবি ভাষার উৎপত্তি হলো, বিকাশ ঘটলো, সেই সঙ্গে আমরা আরবি ভাষাটাকে কিভাবে শিখবো এবং ট্রান্সলেশনের মাধ্যমে আরবি ভাষাটা কিভাবে আমরা বেসটা তৈরি করব এবং আরবি ভাষা শিখবো সেই জিনিসটা আমাদের সামনে তুলে ধরলেন। তার জন্য আমরা শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবাই আমরা
উপকৃত হতে পারবো এবং আপনার এই বক্তব্যের মাধ্যমে আমরা অনেকটা বিষয় জানতে পারলাম এবং আমরা আগামীতে চেষ্টা করব ছাত্র শিক্ষক উভয় মিলে যেন আমরা আরবিক ভাষাটাকে ইংরেজি ভাষাটাকে ডেভেলপ করতে পারি এবং উন্নতির দিকে নিয়ে যেতে পারি আমাদের আরবিক ডিপার্টমেন্টকে শীতলকুচি কলেজের আরবিক ডিপার্টমেন্টকে আমরা যেন আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি তথা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী যাতে আরবি ভাষায় উন্নতি সাধন করতে পারে এজন্য আপনার বক্তব্য আজকে খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এজন্য ধন্যবাদ স্যার অসংখ্য আপনাকে স্যার ফিডব্যাক ফর্ম দেওয়া হবে স্যার প্রিন্সিপাল স্যার আছেন আমাদের সামনে কি আমি তো হ্যাঁ জি বলো হ্যাঁ স্যার আপনি একটু সংক্ষিপ্ত আকারে কিছু যদি বলেন শেষে খুবই উপকৃত আমি বলি কি আমি দু একটা কথা বলবো স্যারের সঙ্গেই বলবো কথাটা তো আমি চাইছি ছাত্রছাত্রীরা দু একটা প্রশ্ন করুক স্যারকে এই সুযোগ তো পাওয়া যাবে না সহজে তো এই সুযোগ পাওয়া যাবে না ছাত্রছাত্রীদের বলছি তোমাদের কিছু জানার থাকলে একটু স্যারকে জিজ্ঞেস করো স্যার আমি তাহিরুল ইসলাম বলতেছি এফএল ইউনিভার্সিটিতে বর্তমানে পাঠরত তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে স্যার একটা বইয়ের নাম বলছিলেন তিনার স্বরচিত বই সে বইটার নামটা যদি স্যার একটু দয়া করে বলতেন তো খুব উপকৃত হতাম আসলে আমি বলতে বলতে বাদ দিলাম এই জন্য মানে কেউ হয়তো কেউ ভুল করে ভাবতেও পারেন যে নিজের বইয়ের আমি নিজের প্রশংসা করতে চাই না আমি তো স্বর্গীয় গিরিশচন্দ্র সেনের কথা বললাম না যে উনি অনুবাদ করতে করতে আর হাতে নেকড়া নেকড়া বেঁধেছেন চিন্তা করতে পারেন আশ্চর্য যাই হোক ও আমার একটা ছোট কাজ আছে আরবি ব্যাকরণ ও অনুবাদের আঙিনায় ওই জন্য আমি নাম আরবি ব্যাকরণ ও অনুবাদের আঙিনায় অর্থাৎ গৃহপ্রবেশ এখনো হয়নি ওই যারা দুর্বল আছে আমি পড়াতে পড়াতে বলি দুর্বলুন দুর্বল দুর্বল আর দুর্বলুন জমা করে বলি আমি ওই বইটা যদি গ্রামার বেস্ট ট্রান্সলেশন আছে যদি ওটা প্র্যাকটিস করা যায় না আমার মনে হয় তুমি ছাত্র বলছো তো আমার মনে হয় খুব ভালো হবে আমার সামনে পশ্চিমবঙ্গে বাংলা বাঙালির জন্য যারা আমরা ইংরাজি জানি আরবি জানি তারা আমার ডক্টর অলি আক্তার নদী সাহেব দেওর অধ্যাপক ইন্তেকাল করেছেন ওটা আমরা পড়তে পারি তবে আমার মনে হয় বেসিক যেটা বুনিয়াদি বই আমার বইটা পড়ার পরে ওনার বইটা পড়তে হবে আমি বইটা লিখেছি প্রথম খণ্ড আছে প্রথম খণ্ড এটা বের হয়েছে তারপর দ্বিতীয় খণ্ড বের হবে হবে আমার আবার প্রোস পোয়েট্রি অনুবাদও বের হচ্ছে আমার কাজও চলছে না যেটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এটা আছে বিএ এমএ দের জন্য মোটা বই পার্ট টু আরবি ব্যাকরণ ও অনুবাদের আঙিনায় তো ওতে মোটামুটি কিছু রেসালা চিঠি লেখা টুকটাক করা আছে প্রভাবস আছে বা ওই যে শর্ট যে বিফেস গুলো করা আছে ইউএন এর আরবি বইটা মনে হয় পড়লে খুব ভালো হয় ওটা কলকাতায় যে কলেজে সে সব জায়গায় পাওয়া যায় আর যদি দেখেন আমি একটা বলি আমি বলে ফেললাম যেন এই ভাবা না হয় যে আমার আমার বই তো লিখে রাখা দিয়ে দিয়েছি আমি যেন কোনো বইয়ের কথা বলে উপকৃত হচ্ছে অনেকে বক্তারা বলে থাকেন আমি সেরকম ব্যক্তি নই কিন্তু যেন খারাপ ভাববেন না বইটা কলকাতাতে পাওয়া যাবে বা ফোন নাম্বার দিয়ে দিলে আপনার ছাত্রছাত্রী পেয়ে যাবে পাঠিয়ে দেবে আমি শিক্ষার জন্য 8 বছর অধ্যাপনার পর দেখেছি যে এরকম বই দরকার যারা গোড়া থেকে আর যে বইগুলো বাজারে আছে আমরা ছাত্রছাত্রীদের বলছি যেন ইন্নে জায়দান কয়েম তো কোনো কোনো সিলেবাসে আছে নাম ধরবো না যে সিলেবাসে আছে ফার্স্ট ইয়ারে রাখা আছে মারফুয়াত আর সেকেন্ড ইয়ারে মানসুবাত রাখা আছে তো ফার্স্ট ইয়ারে মারফু কোথায় কোথায় হয় সেগুলো বলে দেওয়া হলো তো ইন্নে জায়দান কয়েম তো জায়দানকে জানার জন্য একটা সেমিস্টার পড়তে হবে আর কায়েমুনকে জানার জন্য একটা সেমিস্টার পড়তে হবে আমি এইসব দেখার পরে আমার সব ফালতু সমস্ত সিলেবাস ঠিক নয় বইটা করেছি এবং আমার খুব ভালো হবে আরবি ব্যাকরণ ও অনুবাদের আঙিনায় এটা থার্ড তৃতীয় খণ্ডটা তোমাদের জন্য প্রযোজ্য খুব ভালো হবে এবং পড়া দরকার ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য আমি যা শিখেছি যা জানি আমার আমি আরবি জানি না যতটুকু শিখেছি ওই ইনশা করে করে শিখেছি ইনশা না দয়া পড়তাম ইনশা অনেকে বলে আরে ও আইসি হাই তাইসি আরে ভাই ভাষা না জানলে সে কি ট্রান্সলেশন করবে আর কি তার ধরুন ধরো কোরআন শরীফে একটা আয়াত পড়বো তো ধরা যায় যদি বলা হয় আমি কথা বেড়ে যাচ্ছে আমার কথা বললাম তাড়াতাড়ি ছাড়বো আমি যদি বলি যে আল্লাহ সামাদ
আল্লাহ আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, তা তর্জমা করা অত সহজ, হুয়াল্লাহু আহাদ মানে জমিরের শান গোড়ায় এসেছে, তখন মানে হবে জমির শান মানে অবস্থা, যে বলে দাও হে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাস্তবিক কথা হচ্ছে এই, সত্য বলতে গেলে এই ব্যাপারটা হচ্ছে এই, আল্লাহ এক, ঘটনা হচ্ছে এই আল্লাহ এক, যে তুমি বলে দাও তিনি আল্লাহ এক অত সহজ না, সে গুরুর তত্ত্ব বেরোবে কি করে, বাস্তবিক মানে রিয়ালি মানে ফ্যাক্ট হলো আল্লাহ এক, আর আল্লাহুস সামাদ, তখন জমির শান করতে হবে আল্লাহুস সামাদ, যদি বলি সমাজ শব্দের অর্থ চিরন্তন এভার লাস্টিং, বা অনেক অনেক অর্থ আছে, এভার লাস্টিংটা নেওয়া হোক, অপরাং মুখ তিনি কারোর দিকে মানে মুখাপেক্ষী নন, তো বলা যাক আল্লাহ কারুর আল্লাহ সমাদ, আল্লাহ মুখাপেক্ষী নন, বা আল্লাহ চিরন্তন, তর্জমাটা শুদ্ধ নয়, বলো ছাত্র তোমাদের বলি কেন শুদ্ধ নয়, এই জন্য শুদ্ধ নয় আল্লাহ মুক্তাদা, আর সমাদ খবর, মুক্তাদা মারিফা, আর খবর হবে নাকিরা, সে জায়গায় আল্লাহ সমাদুন বলা যেতে পারত, আল্লাহ চিরন্তন না, আল্লাহ সমাদ মানে আল্লাহ ই চিরন্তন, আর যত আছে সব ফান, হ্যাঁ সব, তো সেজন্য বলছি এই ভালো করবো বইটা, বইটা মোটামুটি যে আলোচনা করা হয়েছে যথেষ্ট আছে, ইনশাআল্লাহ কাজে লাগবে, আদি ব্যাকরণ ও অনুবাদের আঙি নাই, আর লেখক হচ্ছে অধম, তৃতীয় তৃতীয় স্যার আমি কিছু বলবো, বলো, হ্যালো স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, মেরা নাম হ্যায় রানা আবিদিন, মে শীতলগুচি কলেজ ফিফথ সেমিস্টার কা স্টুডেন্ট হুঁ। স্যার মেরা বাত ইয়ে হ্যায় কি ইতনে দিন লকডাউন কি ওয়াজহ সে হামারা কলেজ এন আর কলেজ হাই স্কুল বন্ধ থা, ইসলিয়ে হামারা হর সেমিস্টার কা জো সিলেবাস হি, সিলেবাস কা জো পোয়েট পোয়েম ও হাম লোগ বুক মে রিডিং কর চুকা হ্যায়, লেকিন উসকে সাথ সাথ জো গ্রামার কা পার্ট থা ও তো হাম লোগ কো পুরি তরহ সে হাম লোগ নেই সিখা, কিউকি ফেস টু ফেস ক্লাস নেই হুয়া, ইসলিয়ে হাম লোগ কো নেই সিখা। দেখিয়ে এসা হ্যায় বাংলা পড়তে পারো, বাংলা পড়তে পারো, বাংলা বাঙালি যদি বাংলায় বলবো, উর্দু তো বলো, মেরা বাত বললে হবে না, পড়ে লিখে আদমি মেরি বাত হ্যাঁ না, আমি ক্লাস নিচ্ছি তোমাদেরকে, তোমাদের দেখিনি ও ভাঙা চোরা ও সব উর্দু বাদিতে হবে, সহি করবে সব, আমি তোমাদেরকে বলছি ক্লাস চলছে, তো বলি বাংলা যদি খাঁটি বাঙা, শোনো আমার কথা শোনো হয়ে গেছে, যদি ভালো বাংলা পড়তে চড়তে পারো, খাঁটি বাঙালি হও, তো ওই অধমের বইটা পড়লে যথেষ্ট, আর যদি উর্দু খুব ভালো জানা আছে, মুআল্লিম মুআল্লিমুল ইনশা পড়ো, মুআল্লিমুল ইনশা পড়ো, আর আরবি যদি মোটামুটি জানা আছে আমি কাজ চালাতে পারবো, আর নাহুল ওয়াজেহ পড়ো, ওই পুরাতন হেদায়েতের নোট ও সব বাদ দিতে হবে, ও সব ওই জামানা পার হয়ে গেছে, ওসব দেমাগ খারাপ করার বই, আমি আমি কেন বলছি এখন ওসব আর চলে না, যে যে যুগে ছিল ভালো বই ঠিক আছে, সে যুগের অবশ্যই সেটা একটা রত্ন ছিল, কিন্তু এখন যুগ আর মেধা আর আমাদের মেজাজ মগজ সব বদলে গেছে, তো আর নাহুল ওয়াজেহ পড়ো আরবিতে, আর উর্দুতে মুআল্লিমুল ইনশা ওই যে পাওয়া যাচ্ছে পড়ো, আর বাংলায় যদি হয় এই আমার অধমের বইটা পড়ো, বাংলায় আমার যা আছে মোটামুটি আমি ওরকম বই পাইনি, ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, করে আমাকে ফোন করে বলবে, এই এম এর ক্লাসটা ভালো করে পড়ার পরে না প্র্যাকটিস করে সব আবু আবগুলো পড়ে আমাকে ফোন করে বলবে যে শিখতে পেরেছি কিনা, এটা খুব জরুরি, খুব জরুরি। আর একটা সমস্যা বলি, এই তোমরা ছাত্র ছাত্রীরা আছো, স্যাররা খুব ভালো করে জানেন, একটা ছাত্র সে আরবিতে লিখছে মোটামুটি পারুক না পারুক চেষ্টা করছে, আর একটা বাংলায় লিখছে, এবার আরবিতে লিখছে সে স্বাভাবিক কম লিখলো, ভেবে চিন্তে লিখ, বাংলায় লিখছে সে তো একদম ফরেন মেল, বলে ফরেন মেল লম্বা চালিয়ে যাচ্ছে, আমি এরকম ভাবে কথা বলি রসিকতার সাথে, তো সেক্ষেত্রে অনেক সময়
নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমি একজন শিক্ষক হিসাবে ও সব জায়গায় ঠিক সমানভাবে বিচার হয়ে ওঠে না, অনেক টেকনিক্যাল কারণে। কিন্তু জেনে রাখতে হবে যে বাংলায় লিখে লিখে আমি এত পেয়েছি, এই তো পেয়েছি। আমার নিজের মান আনাম মান দানাম, আমি নামাজ পড়লাম, আমি নামাজ পড়ে আমার নামাজটা কি নামাজ হয়েছে আমি তো জানি না, আমার দিলে কি আছে সেটা আমি জানি। আমি বাংলায় লিখে 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 এত পেয়েছি, তো জেনে রাখতে হবে, কাউকে বলার দরকার নেই। আমার জন্য লজ্জা যে আমি বাংলায় লিখে লিখে করেছি, সেই জন্য উর্দুরা আর না ও পড়ো মোয়ালিম ইনশা নদুয়া থেকে ওই আব্দুল মাজেদ ওই যে বিখ্যাত বই আছে, আর বাংলায় আমার অজামের বইটা, ইংরেজি পড়ো অলি আক্তার নদভী সাহেবের বই পড়ো, বা এরপরে একটা পড়া শেষ করে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি যদি পাই, তোমাদের স্যাররা আছেন তো আমাদের যোগাযোগ করে চেষ্টা করো, ওকে ইনশাআল্লাহ স্যার, হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে না তা নয়। মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন কি করে শিখলে? আর কোরআন শরীফ তর্জমা করা অত সহজ নাকি? গরিব বাপে, এটা শুনে তো পাগলা হয়ে যাবে। তা আমি তোমাদের দেখিনি, এমন ভাবে কথা বলছি যেন তোমাদেরকে আমি চিনি, একটা ক্লাসে বসে আছি, কিন্তু আমি এরকম ভাবে কথা বলি। ইয়ে কি করে করলেন অত সহজ নাকি? যাক ইনশাআল্লাহ আমরা পারবো, আল্লাহ সবাইকে তৌফিক দিক। আমিন তাহলে স্যার আমার আমিন একটা কথা ছিল। আমিন আমিন আমিন। তাসের মনে হয় কিছু বলবে, তাসের কিছু বললে বলো। ছাত্রছাত্রীরা কিছু বলবে কি আর? আমার মনে শেষ করে আসে, নামাজ পড়া হয়নি। আমরা সিদ্ধুলকুচি কলেজ থেকে তো অ্যারাবিকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আচ্ছা আমরা আচ্ছা ভালো, এমএ তে এডমিশন নেওয়ার জন্য খুবই প্রবলেমে আছি, কারণ কোথাও আমরা চান্স পাচ্ছি না। বিপদ, এটা কঠিন প্রশ্ন। যেহেতু আমরা পঞ্চানন থেকে করেছি, এখন আমাদের তো একটা কিছু, আমাদের তো আচ্ছা লাইফ শোনো, এখানেই বাবা। পঞ্চানন থেকে, পঞ্চানন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো, গ্রাজুয়েশন করা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, কত পার্সেন্টেজ আছে? আমার আছে 71। কত হলো? 70? আর কত কেটে সেভেন্টি গেছে? ওয়ান 71, 71। 71 কোথায়, হ্যাঁ কোথায় কোথায় অ্যাপ্লাই করেছো? গৌরবঙ্গে করেছি, তারপরে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে করেছি, গৌরবঙ্গে হয়নি, মুর্শিদাবাদে হয়নি? হয়নি না। ও তোমরা ওপেন না, হোম হোম নাও আর কি, হোমেন নাও আর কি, এই একটা বিপদ। না আচ্ছা তোমাদের আমাদের জন্য যে এটা আবার একটা অসুবিধা, আমরা পঞ্চান্ন, হ্যাঁ ওখানে মেন জায়গা আরবিআই, তাই তো? এখন এখন এই পরিস্থিতিতে বলি, আমাদের ক্যালকাটার যেটা চলছে, ওই মুর্শিদাবাদে করা হয়েছে, গৌরবঙ্গে করা হয়েছে, ভাবা হয়েছিল যে ইনশাআল্লাহ এর মধ্যে একটা হবে, যেহেতু মুর্শিদাবাদে নতুন খুলছে 80টা সিট, 80টা সিট এর মধ্যে হবে না? আমি তাই মনে করছি, আমরা তাই মনে করছি, আমি অধ্যাপক মেহেদী হাসান সাহেব বা বর্তমান আমার সাহেব, অধ্যাপক নাজমুল সাহেব, বর্তমান হেড বা সাইফুদ্দিন সাহেব, সবার কাছে জেনেছিলাম, আমার অভিজ্ঞতা ছিল যে যেহেতু মুর্শিদাবাদে 8টা সিট বাড়ছে, অর্থাৎ এরা কোথাও না কোথাও জায়গা পেয়ে যাবে। মুর্শিদাবাদের পজিশন এখন কি? স্যার একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। আমি জোরে বলছি, তোমাদের কোনো প্রবলেম নাই, তোমরা হোম বলে না? আচ্ছা এখন বলি, আর যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে আমার জানা আছে পাটনা ইউনিভার্সিটিতে ওখানে এখনো গ্রাজুয়েশন অ্যাডমিশন চলছে, ওখানে এখনো অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়নি, শুরু হওয়ার পথে 1 সপ্তাহের মধ্যে মনে হয় এমএ তে অ্যাডমিশন চালু প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ওটা ফলো করো, ওখানে যদি জায়গা পাও, আবার সিট আবার ওখানে কম। স্যার ডিস্টেন্স মোড কোথাও কি আছে? ডিস্টেন্স মোড, হ্যাঁ ডিস্টেন্স মোড, ডিস্টেন্স মোড এই নাম্বারটা আমাকে ডিস্টেন্স মোড জোগাড় করতে কোথাও হবে, মানু মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি, ওখানে ডিস্টেন্স মোডে কদিন আগে একটা ছাত্র আমাকে বললো ওখানে অ্যাডমিশন চলছে,
এখন শেষ হয়ে গেছে বলতে পারছি না, পাক সার্কাসে, আমাদের কলকাতার পাক সার্কাসে ওর সেন্টার আছে। তোমরা এক কাজ করো, মানু মাওলানা আচ্ছা ন্যাশনাল আজাদ, মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটির ইন্টারনেট ফলো করো, ওখানে অ্যাডমিশন চলছিল এই কয়েকদিন আগে, ওখানে খোঁজো। আমাদের এখানে হবে না, ওটা অ্যাপ্লাই তো তুমি করোনি, ওটা খোঁজো, ওটা পেয়ে যাবে। আর পাটনা ইউনিভার্সিটি দেখো, আর একটা জায়গা আছে MCL ইউনিভার্সিটি, সেটা হচ্ছে মইনুদ্দিন চিশতি, MCL ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি লখনউ, সেখানে আবার একটু অসুবিধা আছে। ও আমার এস শেষ হয়ে গেছে। হ্যালো স্যার বলেন। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার নেট আমার নেট আমার নেট শেষ হয়ে যাচ্ছে, আমার অন্য মিটিং ছিল। আচ্ছা তো মোটামুটি আচ্ছা ওরা ছাত্ররা MCL এ, ওখানে MCL তো ইন্টারনেট সার্চ করো, MCL ইউনিভার্সিটি মানে লখনউতে, ওখানে অনেকগুলো সিট ওখানে হতে হয়ে যেতে পারে, মানে মইনুদ্দিন চিশতি ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি লখনউ, ওটা দেখো, ওটা অনলাইন ওকে পড়তে হবে, ওখানে সিলেবাস ভালো কিন্তু টাফ আছে, তো ভালো কিন্তু টাফ, আর এই অনলাইনে ওটা আছে, আর পাটনায় ওটা তোমরা নজর রাখো। আমার যে ব্যাটারি লো হয়ে গেছে, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ছাত্রছাত্রীদের বলছি তোমরা অডিওটা একটু মিউট মিউট করো, আর প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি এবার কিছু বলুন। আর স্যারের ডাটা ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, কখন আবার কেটে যেতে পারে। আচ্ছা হ্যাঁ স্যার, স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আমার একটা জিনিস জানার, প্রথম কথা হচ্ছে বাংলা কি আপনার মাতৃভাষা? হ্যাঁ আমার মাতৃভাষা, বাংলা আপনার মাতৃভাষা? হ্যাঁ এখানেই বাড়ি, মাতৃভাষা আচ্ছা আমার আচ্ছা বাঙালি, বাঙালি। আচ্ছা আচ্ছা আপনার বাংলাটা খুব সুন্দর ছিল, খুব প্রাঞ্জল বাংলা ছিল। যাই হোক, আমার যেটা বলার সেটা হচ্ছে খুব সুন্দর বলেছেন, প্রচুর ইনফরমেশন ছিল, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনার বক্তব্যের মধ্যে একটা মোটিভেশন কাজ করেছে, যেটা ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে। আমি আমারও অনেক বয়স 60 পার করেছি, তবু আমি অনেকটা মোটিভেটেড হলাম। অল্প কিছু দিন মাদ্রাসায় পড়াশোনা করেছি, কি ফলে বলবো, আমার একটু আমার তো বেশ জ্ঞানের দীনতায় ভুগছি, আমার অনেক জানতে হবে, অনেক জানতে হবে, কিবা জানি হ্যাঁ না বলো। আপনি খুব ভালো বলেছেন, বিশেষ করে মানে পশ্চিমবঙ্গের যে আরবির যে উৎপত্তি ইত্যাদি। যাই হোক, তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা আপনাকে অফলাইনে আমন্ত্রণ করলে অবশ্যই আসবেন, এটা একটা অনুরোধ থাকলো। আজকে আপনাকে আর বিরক্ত করি না, কারণ আপনার অনেকক্ষণ ধরে বলেছেন আপনি, তো আমি আমি সময় অতিক্রম করে গেছি। হ্যাঁ বলেন, হ্যাঁ লাইন তো লাইন ঠিক কল আছে, করে। হ্যাঁ আপনাকে অশেষ ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা শেষ করছি এখানে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু, আপনারাও ভালো থাকুন, ইনশাআল্লাহ পরে কথা হবে, ইনশাআল্লাহ ঠিক আছে, দোয়া বল। করবেন স্যার। আসসালামু আলাইকুম। নিয়ামানিল্লাহ, নিয়ামানিল্লাহ, ওয়ালাইকুম। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম নিয়ামানিল্লাহ স্যার, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম স্যার। স্যার।